লারাভেল আমরা সম্ভবত নেক্সট অফ সানডে থেকে শুরু করবো। লারাভেলের উপরে আজকে আমাদের 18 নম্বর ক্লাস না, ক্লাস তো অনেকগুলো আছে, 9টা না কয়টা? আচ্ছা ঠিক আছে, আমরা এখন যেটা করার কথা ছিল সেটাই করবো। ক্লাস নাম্বার কত? 18 আজকে? বহুত সময় আছে, 17 আর 10 27 আর ওদিকে 3 আর 16টা ক্লাস আছে, 15টা ক্লাস আছে, অনেক ক্লাস অবশ্যই নাই, টোটাল কি 36টা ক্লাস আছে। এর ভিতরে কিছু ইমেজ আপলোড, ইমেজ শো করানো, ইমেজ আপলোড বা ফাইল পিডিএফ। লাস্ট ক্লাসে জাভাস্ক্রিপ্ট হচ্ছিল না? কাজ করেন তাহলে আমাদের প্রথমে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, এর নাম দিব হচ্ছে নিউজ ইনফো বা ব্লগ ইনফো। দেন ব্লগ ইনফো দিলাম, মনে করেন এটা আমাদের একটা প্রজেক্ট, আমরা একটা ব্লগ সাইট তৈরি করবো, একদম রপ স্পিডে, হ্যাঁ, অবজেক্ট রিলেটেড বেস দিয়ে ব্লগ সাইট, এক অ্যাডমিন প্যানেল থাকবে, একটা ফ্রন্ট এন্ড থাকবে, সব কিছুই আমাদের তৈরি করা, হ্যাঁ, কোনো কিছু টেমপ্লেট থেকে নিব না। তো ব্লগ ইনফোর মধ্যে একটু খেয়াল করেন, আমরা যদি এখানে যাই, ওটা ছিল আমাদের এখানে প্রজেক্টের স্ট্রাকচারটা কেমন হবে একটু আর কি খেয়াল করেন। 41 18, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এবং এই ফোল্ডারটা কিন্তু নেট বিনসে ওপেন করা আছে, হ্যাঁ, ব্লগ ইনফো। এবার এর মধ্যে আমরা প্রথমে একটা ফোল্ডার নিব, এর নাম দিলাম যে লাইক অ্যাডমিন। আপনাদের একটা টেমপ্লেট করার কথা ছিল, করছেন কেউ? দেখেন, একটা ফোল্ডার নিলাম অ্যাডমিন, একটা ফোল্ডার নিলাম অ্যাসেট, একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি ক্লাস, ওকে, অ্যাডমিন অ্যাসেট এবং ক্লাস। এবার এখানে আমরা একটা এসটিএমএল, কি বলে, পিএসপি ফাইল নিব, এর নাম দেবো ইন্ডেক্স ডট পিএসপি। এই দেখেন ফোল্ডারের স্ট্রাকচারটা দেখেন, ব্লগ ইনফো অ্যাডমিন অ্যাসেট ক্লাস ইন্ডেক্স ডট পিএসপি। ওকে, আপনারা ব্লগ ইনফো প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এভাবে অ্যাডমিন অ্যাসেট ক্লাস ইন্ডেক্স ডট পিএসপি
তিনটা ফোল্ডার এবং একটা ফাইল নেব। নেওয়া হয়েছে। এবার আমরা দেখি কি করা যায় কিনা। আমরা যাব হচ্ছে getbootstrap.com। এখান থেকে যাবেন হচ্ছে গেটিং স্টার্টেড অ্যাডমিন অ্যাসেট ক্লাস এবং index.php তিনটা ফোল্ডার এবং একটা ফাইল। তিনটা ফোল্ডার এবং একটা ফাইল। আচ্ছা এবার এখান থেকে বুটস্ট্র্যাপে আসছেন না গেটিং স্টার্টে আসছেন, ডান দিক থেকে এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলে যান। Example আসার পর এখানে দেখেন বেশ কিছু টেমপ্লেট আছে দেওয়া, তো এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, আমাদের কোনো কষ্টই করতে হবে না বেসিক্যালি। তো ওই যে 1 2 3 4 5 এখান থেকে কোনটা নিব বলেন তো? ওয়াও, নিচের দিকে আরো আছে। অ্যাডমিন প্যানেল আর অ্যাডমিন ড্যাশবোর্ড তো একই জিনিস। ড্যাশবোর্ড হচ্ছে হোম পেজটা আর কি, অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড হচ্ছে হোম পেজটা। সবগুলোই রেসপন্সিভ এখানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তো দেখে নিচ্ছি কোন সাইটটা দেখতে ভালো লাগে আর কি। কোনোটাই তো ভালো লাগে না। তো এটা নিচ্ছি আমরা জাম বটন, একটু ভালো লাগতেছে কেন জানি হঠাৎ করে। তো এটা রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান, ঠিক আছে। এখানে আসছেন না সাইটটা আগে, এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে আসেন, এখানে যা আছে কপি করেন, কপি করে আমাদের এখানে ইন্ডেক্সার পেজে পেস্ট করে দেন। যেটা করলাম সেটা হচ্ছে এখানে এসে প্রথমে আমরা সিলেক্ট করলাম কোনটা, এই আসলাম, এখানে যা আছে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ, ওই যে ফাইলটা আমরা তৈরি করলাম, ঠিক আছে। এখন এখানে এসে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আ
ঝামেলা আছে হচ্ছে আমরা এখানে লিঙ্কগুলো এখন দিয়ে দিব, খেয়াল করেন আমরা একটু দেখে আসি কেমন আউটপুট আসে। যে কাজটা করলাম আমরা প্রোগ্রামটা রান করাই, রান তো হবে না কারণ সার্ভিসটা স্টার্ট করে দিই। স্টার্ট করে দিলাম, এবার চেক করি লোকাল হোস্ট PHP 41 18 ব্লগ ইনফো। দেখেন ব্লগ ইনফোতে হিট করলে এই ধরনের একটা আউটপুট দেখা দেখতে পাচ্ছি আমি, আপনাদের কি এরকম আসে দেখেন জাস্ট এরকম একদম মার্ক আপ গুলো আসা কিচ্ছু না। এখন এখানে কি করতে হবে, সিএসএস গুলো লিঙ্ক দিতে হবে তাই না? তো আমরা আমাদের লাস্ট কোন একটা ক্লাসে বুটস্ট্র্যাপের ফাইল গুলো ছিল না, ওই বুটস্ট্র্যাপের ফাইল গুলো কপি করে নিয়ে আসেন। CSS, font আর JS এই তিনটা ফোল্ডার কপি করে নিয়ে এসে আমরা আমাদের অ্যাসেট আছে না, অ্যাসেটের মধ্যে পেস্ট করে দেন। বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো CSS, font আর JS এগুলো কপি করে অ্যাসেটের ভিতরে স্যার অ্যাসেটের মধ্যে পেস্ট করে দেন, রাইট? একটা ঠিক করে দেওয়ার পর দেখি পাই কিনা, হ্যাঁ এই তো পেয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আর বাকি সব কেটে দেন যা আছে, পাইছে তো যে সব কেটে দিলাম। শুধু একটা ফাইল হলেই হবে, অ্যাসেট সিএসএস বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস লেখা আছে, পাই নাই কেন? আপনি কি করতে বলছি, প্রথমে আমাদের প্রিভিয়াস কোন একটা ক্লাস থেকে, যে 15 নম্বর ক্লাসে যান, 15 নম্বর ক্লাসে গিয়ে বুটস্ট্র্যাপের সিএসএস ফন্ট আর জেএস এই তিনটা ফোল্ডার কপি করেন। কপি করে পেস্ট করছেন কোথায়? অ্যাসেটের মধ্যে। এবার এই যে ইনডেক্স ডট পিএইচপি ফাইলে আসেন, যেটা আমরা কপি করে দিয়ে আসলাম আমাদের এখানে, এই ফাইলে এসে এই বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এই লিঙ্কটা শুধু ক্লিক করে দেন, তাহলেই হবে। কেন হবে না? লিঙ্কটা তাহলে ভুল হয়েছে, অথবা আপনি যে সিএসএস গুলো কপি করে নিয়ে আসছেন এর মধ্যে ফাইল গুলো আছে কিনা দেখেন, সহজ কথা পাবে না কেন? ফাইলের লিঙ্ক দেওয়া থাকলে আর নিচের দিক থেকে শুধুমাত্র আমরা কোনটা লিঙ্ক দিব বলেন, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এই দুটো লিঙ্ক দিয়ে দেন, আর কিছু লাগবে না। না, শুধু দুইটা ফাইলের লিঙ্ক দিলেই হবে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস
আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেন.জেএস বাকি যে রিগুলো ওগুলো সব কেটে দেন লাগবে না আমি সব কেটে দিচ্ছি শুধু একটা সিএসএস ফাইল এবং একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দুটো ফাইল রাখলেই হবে হ্যাঁ বলেন না চেক বুটস্ট্র্যাপ মেন.জেএস চেক করে রাখেন হ্যাঁ চেক করে রাখতে পারেন আমরা এখন সামনে আগাচ্ছি তো আমাদের নেক্সট কাজ হচ্ছে দেখেন এখানে এসে আমরা এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফ্রন্ট এন্ড ওকে এটা হচ্ছে কি আমাদের প্রজেক্টের ফ্রন্ট এন্ড আর এই ফ্রন্ট এন্ড এর মধ্যে খেয়াল করেন এখানে আমরা কিছু ব্লক শো করাবো তো আমাদের তো ক্রুডিং কাজটা করাই আছে তাই না আমরা ওই কাজটারই হেল্প নিব বাট বিফোর দ্যাট আমরা একটা অ্যাডমিন প্যানেল ইউজ করবো ছোটখাটো একটা প্রজেক্টের মধ্যে করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফ্রন্ট এন্ড এই ফ্রন্ট এন্ড এর মধ্যে এখানে মনে করেন কিছু ব্লক আসবে এই ব্লকগুলো ডেটাবেস থেকে ডায়নামিক কিভাবে আসে সেই কাজটা আমরা করব ঠিক আছে সো তাহলে নরমালি কি হচ্ছে আমাদের এই ব্লগ ইনফো এটা হচ্ছে মনে করেন আমাদের মেইন ডোমেন হ্যাঁ এখানে ক্লিক করলাম আমাদের ওয়েবসাইটটা আসলো তো সাধারণত লাস্ট ক্লাসে বলা হচ্ছিল যে কোনো একটা ওয়েবসাইট যেমন মনে করেন আমি যদি বলি যে সাপোজ শিহরণ ডট কম এটা একটা ওয়েবসাইট এখানে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন এই কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য এর একটা অ্যাডমিন প্যানেল আছে এখানেও দেখেন এখানেও
আমাদের যে প্রজেক্টটা, আমাদের প্রজেক্টের এখানে এটা কি, এটা হচ্ছে মনে করেন ওই শিহরণ.com বা ব্লগ ইনফেক্টস আমাদের মেইন ডোমেইন আসলো। এবার এই কন্টেন্ট গুলো ম্যানেজ করার জন্য আমার একটা কি লাগে, অ্যাডমিন প্যানেল লাগে, তাই না? তো এই অ্যাডমিন প্যানেলের ঢোকার জন্য প্রথমে কি করতে হবে, ইউজারনেম পাসওয়ার্ড লাগবে। ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু সে ভিতরে ঢুকে লগ ইন করতে পারবে, ওল্ড ওয়ার্ল্ড ইউজারনেম পাসওয়ার্ড দিলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তো আমাদের সাইটেও, এটা হচ্ছে আমাদের সাইট, এই সাইটের যে কন্টেন্ট গুলো, কন্টেন্ট গুলো ম্যানেজ করার জন্য অ্যাডমিন প্যানেল লাগবে। তো এখানে যেমন মেইন ডোমেইনের পরে এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লেখা ইয়ে হয়েছে, তো আমাদের এখানেও কি করবে, এরপরে একটা কিছু লাগবে। আপনি যে কোনো কিছু দিতে পারে, আমি এখানে সাপোজ বললাম যে অ্যাডমিন, তাহলে আমি যে কোনো একটা ওয়ার্ডে দিতে পারে, কোনো সমস্যা নেই। তো ব্লগ ইন হয়ে পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কি দিলাম, অ্যাডমিন। এখন দেখেন আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে, প্রজেক্টের ফোল্ডারের মধ্যে এই ব্লগ ইন ফিটা আছে মেইন ডোমেইন, এর মধ্যে কি অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে না? সো বেসিক্যালি অ্যাডমিন ফোল্ডারে হিট করলে কি আসবে, এরকম একটা লগ ইন ফর্ম আসবে, তাই না? তাহলে তার জন্য কি করতে পারি, আমরা জানি কোন একটা ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে কোনো ফাইল থাকলে সেটা কি হয়ে যায়, রান হয়ে যায়। তাহলে অ্যাডমিন এর মধ্যে আমরা একটা ফাইল নেই, পিএসপি ফাইল, এর নাম দিচ্ছি index.php। এবার index.php তে এসে আমরা একটা লগ ইন প্যানেল তৈরি করবো, ওকে? তো আমাদের এখন index.php ফাইল কিন্তু দুইটা, একটা কোথায় বলেন তো, মেইন প্রজেক্টের মধ্যে, আর একটা অ্যাডমিনের মধ্যে। সো ওই মেইন যে index.php মধ্যে যে ফাইলগুলো ছিল, এই ফাইলগুলো কপি করেন, কপি করে এই নতুন ইন্ডেক্সে পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে বডির মধ্যে যা আছে সব কেটে দেন। আর এখানে প্রথমে একটা ডট ডট ব্যাকস্ল্যাশ হবে, এই অ্যাসেটের আগে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস যে অ্যাসেটটা আছে না, এর আগে একটা ডট ডট ব্যাকস্ল্যাশ হবে না, কারণ কি এবার সে কোন ফোল্ডারের মধ্যে আছে, হ্যাঁ বুঝতে পারছেন কি বিষয়টা, ইন্ডেক্সের অ্যাডমিনের মধ্যে আছে। সো প্রথমে তাকে কি করতে হবে, একবার বাইরে আসতে হবে, তারপর অ্যাসেটের মধ্যে ঢুকতে হবে, তারপর সিএসএস, তারপর বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, জাভাস্ক্রিপ্টের ফাইল উত্তরাশ, হ্যাঁ ওই বুটস্ট্র্যাপ মিন ডট জেএস রাখলেই হবে, আমরা খুব বেশি কিছু করব না এখানে, একটা সিএসএস ফাইল, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, ওকে? তাহলে আমাদের ওই অ্যাডমিন ফোল্ডারের মধ্যে index.php ফাইলটা আমরা নিলাম, তার স্ট্রাকচার কি রকম হইছে না, আমরা ওই ইনডেক্স ফাইলের কোডগুলো কপি করে এখানে পেস্ট করে দিলাম, বডির মধ্যে যা ছিল সব ফেলে দিয়েছি, শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের লিংকটা ছাড়া। আর এই সিএসএস এর এবং জাভাস্ক্রিপ্টের লিংকটার ক্ষেত্রে প্রথমে কি দিয়ে দিছি, ডট ডট ব্যাকস্ল্যাশ, ঠিক আছে? একদম পিছনে দিয়ে আছেন আপনি, হ্যাঁ এটা করতে পারছেন, ফাইন। এই লিংকটা চেঞ্জ করেছেন ডট ডট ব্যাকস্ল্যাশ, নাইস। এবার বডির মধ্যে এসে আমরা যে কোডগুলো লিখি এগুলো একটু লেখার চেষ্টা করেন, বলেন স্যার আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ক্লাস এর নেস্টেড ভাবে ইউজ করি কেন, যেমন ইটারেটিভের ভিতরে তো হয়তো ক্লাস ইকুয়ালস টু কন্টেইনার ব্রো দিয়া দেয়ছো, এটা না ওভাবে পারা যাবে না, এটা অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক যারা তৈরি করছে তাদের ডকুমেন্টেশন এভাবে দেওয়া আছে,
getbootstrap.com এভাবে দেওয়া আছে যেভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে এখন যে জিনিসটা তৈরি করছে তাদের প্রথমত করাটাই তো ভালো নাকি একই লাইনে দিলে হবে না এভাবে আলাদা করে দিতে হবে
ওকে আমরা যদি চেক করি এবার ব্রাউজারে যে অ্যাডমিন রিলোড দেই আমরা এরকম দেখতে পাচ্ছি তাই না আরো সুন্দর করব এটাকে সমস্যা নাই আউটপুট এরকম আসছে না এরকম আসার কথা যদি আপনার সব ঠিকঠাক থাকে হ্যাঁ হ্যাঁ একটু দেখেন কোনটা থেকে মিস্টেক হয়েছে একটু খেয়াল করেন এই এতটুকু কোড কিন্তু আর কিচ্ছু না এটা আসলে কোথাও পাওয়া যাবে না তাহলে কপি করতাম এখন এটা এভাবে পাওয়া যাবে না container row call md offset 3 call md 6 well form horizontal action method form group control level call md 3 call md 9 our class is equal to form control এই তো আর কি দেখেন না আপনি যান একদম পিছনে যান ওই জন্য আর একটু হতে বেশি স্যার ফর্ম গ্রুপের লিংকে একটু ক্লিক করতে হবে ফর্ম গ্রুপ এই যে ফর্ম তাহলে এখন দেখেন এই যে ডি ফর্ম গ্রুপটা আছে না এই খেয়াল করেন এই যে ফর্ম গ্রুপটা আচ্ছা আর একটু সময় দিচ্ছি করে নেন হ্যাঁ যাদের হয় নাই আপনার হয়েছে এই স্যার স্যার যা এই জন্য একটু হেল্প করে দেন হ্যাঁ হ্যাঁ আনবো তো এই ওয়েলের মধ্যে মার্জিন টপ দিতে হবে থাকতে পারে আমার জানা নাই আমি দেখিনি আর কি না আমি এখন দেখি অফসেট দিয়ে বাম দিক থেকে ডান দিক দিয়ে সরানো যায় কিন্তু উপর থেকে ফাইল
না ইমেজ থেকে সোর্সের মধ্যে দেওয়া লাগবে ইমেজ এরপর দেখাবো নি জানো একদম বেসিক ইমেজ একদম সহজ করে দেখানোর চেষ্টা এই জিনিসটাকে এত কমপ্লেক্স করার তো কোনো দরকার ছিল না আমি আসলে ভয় পাচ্ছি এটা কি শেষ করতে পারবো কিনা জানি না শুরু করলাম তোমার দরি করে প্রতিষ্ঠা দিয়ে ঠিক আছে দেখতে সুন্দর লাগে আপনি বুঝতে ভালো লাগবে আপনি তো পারেন ঠিক আছে আপনার হয়েছে আপনাদের দুজনের ফাইন আপনার হয়েছে পিছনে একদম আচ্ছা গুড ওকে এবার খেয়াল করেন আচ্ছা একটু খেয়াল করেন তাহলে আমরা এখন যে কাজটা করব যে আমাদের এরকম একটা অবস্থা আছে বিষয়টা এখন আমরা ইমেল অ্যাড্রেসের পরে লগ ইন করার জন্য পাসওয়ার্ড লাগবে না তো এই যে ফর্ম গ্রুপ ফর্মের মধ্যে দেখেন ডিভ ক্লাস ফর্ম গ্রুপ আছে না তো বুঝতেই পারতেছেন আউটপুট দেখে যে বেসিক্যালি এই যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এই সবগুলো জিনিস কার মধ্যে আছে ফর্ম গ্রুপের মধ্যে আছে না তো ডিভ ক্লাস ফর্ম গ্রুপ এই যে শুরু হয়েছে এই যে শেষ হয়েছে এই পুরোটাকে সিলেক্ট করে কপি করে নিচে আবার পেস্ট করেন ইমেল অ্যাড্রেসে যা গেলে কি পাসওয়ার্ড আর ইনপুটে ট্যাগটাও করে দিচ্ছি পাসওয়ার্ড নেমও পাসওয়ার্ড করে দিচ্ছি ওকে নেমটাও আমরা পাসওয়ার্ড করে দিচ্ছি কেমন ফাইন তাহলে এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য কিন্তু আমরা একটা ব্যবস্থা করতে পারছি এবার কি লাগবে একটা সাবমিট বাটন লাগবে তো আমরা এই পাসওয়ার্ডের যে ফর্ম গ্রুপটা আছে এটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দিই এই জায়গাটা একটু কাস্টমাইজ হবে খেয়াল করবেন এখানে প্রথম কথা হচ্ছে লেভেলটা আমি তুলে দিলাম হ্যাঁ লেভেলটা লাগবে না আর এখানে এই কল এমডি অফসেট কত 3 কল এমডি 9 ইনপুটের টাইপটা কি হবে সাবমিট নেমটা কি দিব বাটন রিকোয়ার্ড রিকোয়ার্ড লাগবে না ক্লাসের মধ্যে হবে হচ্ছে আর ভ্যালুর মধ্যে দিয়ে দিলাম লগ ইন এই যে লাস্টের ফর্ম গ্রুপটা দেখতে এরকম ছোট করতে চাই তাহলে কি স্যার মিড অফসেট সেটা কি স্যার ফোর করে দিলে বা এরকম বাড়াইলে হবে হ্যাঁ বুঝি না বলেন স্যার বাটনটা যদি আমি ছোট করতে চাই ফর্মটা যতটুকু আছে তার থেকে মানে সাবমিট ছোট করতে চাইলে স্যার এই জায়গায় থ্রি যেমন আছে বাটন ব্লকটা দিন না তাহলে ছোট হয়ে যাবে
ব্লক দিয়ে কি করলাম দেখেন এবার যে বাটনে যাই রিলোড দিয়ে এরকম হচ্ছে তাই না এবার বাটন ব্লকটা তুলে দেন বাটন বাটন সাকসেস যতটুকু লেখা ততটুকু আসবে ততটুকু এখন এটা যদি স্যার আমি এপাশে নিয়ে যাই তাহলে তো স্যার অফসেটটা অফসেট না এখানে আরেকটা ক্লাস ইউজ করতে পারেন পুল রাইট এরকম হয়েছিল আমি এটা কপি করে নিয়ে আসতাম কিন্তু হুবহু এরকম কোথাও পাবো না আর কি যখন এটা লেখা হলো এখন খেয়াল করেন আমরা এই যে ওয়েল এর মধ্যে এটা হয়েছে না বাটনটা এখন ওয়েল এর মধ্যে এসে একটা কাজ করে দেখি হয় কিনা আমি একটু ইনলাইন সিএসএস লিখে মার্জিন মার্জিন টপ দিয়ে দিলাম যে লাইক 200 pixels একটু দেখি কিছু হয় কিনা 230 ওকে এবার এখানে একটু প্যাডিং দিয়ে দেখি কি হয় 50 pixels আরো বেশি দিতে হবে 80 pixels ওকে চলবে না মোটামুটি একটা চলে আর কি কাস্টমাইজ 10 মিনিট আমরা বানিয়ে ফেললাম মার্জিন টপটা একটু 220 করে দিই 210 করে দিই চলবে আলহামদুলিল্লাহ খালি খালি ঠিক আছে একটা হেডিং দিয়ে যাওয়া এখানে যান লাভ নাই বলে ভুল হবে যার একটু লিপস্টিক দিলে মনে ভালো লাগছে না কি আর একটু স্নো পাউডার দিলে ভালো লাগছে যাই রিলোড দেই এরকম লাগতেছে আমরা একটা কাজ করি এরকম আসছে না যেহেতু আমি প্যাডিং ইউজ করছি আগে এই কাজটা করেন ফর্মের উপরে একটা স্ত্রী ট্যাগ দিয়েছি এবং একটা লাইন দিয়েছি হয়েছে না নাইস এখন এখানে কলম কি অফসেট আপনি দেন 2-3 না আর এখানে দেন হচ্ছে এখন করে দিলাম কল এম ডি অফসেট অফসেটের জায়গায় 2 দিয়ে দেন আর 6 এর জায়গায় 8 করে দেন অফসেটটা হচ্ছে মার্জিনের মতো কাজ করতেছে মার্জিন লেপে 2 ঘর পরে আসছে সেখান থেকে এখানে 2 ফাঁকা এখানে 2 ফাঁকা 2 আর 2 4 আর মাঝখানে কত খাটি আছে 8 28 এর কত 12 2 সিস্টেমে কলাম করা যায় কয়টা 12টা ওকে এখন এই স্ত্রীটাকে আপনি একটু সুন্দর করতে পারেন ক্লাস দিয়ে দেন টেক্সট সেন্টার টেক্সট সাকসেস এই স্ত্রীর মধ্যে দুটো ক্লাস দিয়ে দেন এগুলো সব বুটস্ট্র্যাপের ক্লাস বিল্ট ইন ক্লাস
এবার চেক করি মাশাআল্লাহ এবার একটু এটা একটু বেশি হয়ে গেছে তাই না যাই হোক আর কিছু করা যাবে না বাটন দাঁড়াই হয়েছে ওকে এখন আমাদের কাজ হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একদম লগ ইন করবো এটা আমাদের মেইন কাজ এতক্ষণ যা করছে ওগুলো ফাউ কাজ তো এগুলোর একটু সিস্টেম করে দিন আপনারা পারবেন আমি জানি তো লগ ইনের কাজটা কীভাবে করব এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তাই না আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল এই যে ব্লগ ইনফো আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল আর নাও এবার এখানে এসে আমরা একটা কাজ করি আমাদের একটা টেবিল লাগবে তো সবাই ডেটাবেস সার্ভারে আসেন ডেটাবেস সার্ভারে আসেন ডেটাবেস সার্ভারে এসে আমরা মনে করেন যে কি তৈরি করব আমরা একটা ডেটাবেস তৈরি করি আগে নাকি ডিবি আন্ডারস্কোর ব্লগ ডেটাবেস তৈরি করলাম ডিবি আন্ডারস্কোর ব্লগ এখানে একটা টেবিল তৈরি করব টিবিএল অ্যাডমিন কলাম দিব কয়টা অ্যাডমিন আইডি অ্যাডমিন নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চারটা কলাম দেন ডেটাবেস তৈরি করলাম ডিবি আন্ডারস্কোর ব্লগ নামে এবং আমরা যদি এ নামে কোনো ডেটাবেস থাকে ডিলিট করে দেন তারপরে করেন ফাইন সো এবার এই ডেটাবেসের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করব টেবিলের নাম কি টিবিএল অ্যাডমিন এবং কলাম হবে কয়টা চারটা এবার গো বলতেছি কিসের জন্য এখানে লেখেন অ্যাডমিন আইডি এখানে লিখবো অ্যাডমিন নেম পাসওয়ার্ড অফ হার্ড আমাদের কি টেবিলটা তৈরি করা হয়েছে অ্যাডমিন আইডিটা ইন্টিজার করে দিয়েছে আর মানে ইনডেক্সটা করে দেন প্রাইমারি এবং অট ইনক্রিমেন্ট অ্যাডমিন আইডি এটা ভুল বলে কিন্তু পরবর্তীতে কাজ করবে না তো নাও অ্যাডমিন নেম ভার্কার 100 ইমেল অ্যাড্রেস ভার্কার 100 পাসওয়ার্ড ভার্কার 50 এন্ড ফাইনালি সেভ সেভ দিয়ে দিলাম তো ডেটাবেস টেবিল তৈরি করার পর আমরা স্ট্রাকচারে গিয়ে দেখে নিচ্ছি অ্যাডমিন আইডি অ্যাডমিন নেম অ্যাডমিন ইমেল অ্যাড্রেস অ্যাডমিন পাসওয়ার্ড এই কটা ডাটা ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার আমাদের সিস্টেমের প্রথম যে ইউজার হবেন তার জন্য আমরা তাকে আমরা ম্যানুয়ালি ইনসার্ট করে দিই তো এবার টেবিলের মধ্যে সেই ইনসার্টে ক্লিক করেন ইনসার্ট বাটনে একজন ইউজার আমরা ম্যানুয়ালি তৈরি করে দিই ডাটাবেস থেকে
তো অ্যাডমিন নেমটা কি দেব আমরা? আমরা দিতে পারি BITM PHP 41 অ্যাডমিন নেম দিলাম এটা BITM PHP 41 ইমেল অ্যাড্রেস দেব কি admin@gmail.com পাসওয়ার্ড 123456 এখন তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন গোতে প্রেস করলাম, গোতে প্রেস করার পর দেখেন এখানে নতুন রয়েছে, আর হয়ে গেছে ভালো আছে 1 রয়েছে, আর ডেট আমরা ব্রাউজে যাই, ব্রাউজে দেখতে পাচ্ছি অ্যাডমিন আইডি 1 অ্যাডমিন নেম বিআইটিএম পিএসপি 41 ইমেল অ্যাড্রেস অ্যাডমিন অ্যাট জিমেল ডট কম পাসওয়ার্ড 123456 নাইস। এখন পাসওয়ার্ডটি দেখা গেলে ভালো হয় না? এভাবে দেখা গেলে তো হবে না, নাকি? স্যার জি স্যার। তো আমরা একটা কাজ করি, এই রোটাকে এডিট করি, এডিট করে এই যে পাসওয়ার্ডের এই বাম পাশ এখান থেকে এটাকে আমরা আপাতত এমডি ফাইভ করে দিই। হ্যাঁ, অনেকগুলো মেথড আছে পাসওয়ার্ড ইনক্রিপ্টেড করার, তার মধ্যে এমডি ফাইভ একটা। এছাড়াও আমরা ল্যারাবেল ফ্রেমওয়ার্ক ইউজ করবো বিক্রাইট, BCYRPT। এই মেথডটি ইউজ করবো আমরা ল্যারাবেল ফ্রেমওয়ার্কের মধ্যে পাসওয়ার্ড ইনক্রিপ্ট করার জন্য। ওইটা বাই ডিফল্ট ওরাই সাজেস্ট করে রাখে, ফ্রেমওয়ার্কের যে ওদের অফিসিয়াল সাইট আছে ল্যারাবেল ডট কম, ওখান থেকেই সাজেস্
ঠিক আছে, নাইস। আমরা দেখব ইনশাল্লাহ, আর যদি আপনাদের সাথে আমার ল্যাবে ক্লাস নেওয়ার সুযোগ হয় তাহলে আমি অফ ক্লাসে দেখাবো। বিল্ট ইন যে অফ সিস্টেমটা আছে ল্যাবে খুবই পাওয়ারফুল এবং অনেক স্মার্ট। তো নাও এবার এখান থেকে আমরা admin@gmail.com এবং পাসওয়ার্ড এমডিফাই করে এবার গোতে প্রেস করি। এবার দেখেন পাসওয়ার্ডটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে 1 2 3 4 5। হ্যাঁ, যে কাউকে দিয়ে সে কিন্তু এটা বুঝতে পারবে যে 1 থেকে 4। এডিট করলাম আমরা, এডিট করে সেখানে কত ছিল 1 2 3 4 5 6, এটা ছিল না। এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করে ডেটাবেসে রাখতে হয় যেন কেউ বুঝতে না পারে কার পাসওয়ার্ড কি। ঠিক আছে, তো 1 2 3 4 5 6। এবার এখান থেকে আমরা এই যে বাম দিক থেকে MD5 করে দিলাম, গোতে প্রেস করলাম, এই যে পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়ে গেছে, আর কিছু না। ঠিক আছে, একটা ভ্যালুর জন্য তো স্যার মানে একটাই স্যার এনক্রিপ্টেড দিয়ে দেখাবে, একটা ভ্যালুর জন্য একটা দেখাবে কি না অবশ্যই না। আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন তখন কখনোই এরকম ডাইরেক্ট মেথড ইউজ করা হয় না, এর সাথে কাস্টমার কিছু স্ট্রিং দিয়ে দেওয়া হয়। আপনি যে মেথডটা ইউজ করবেন MD5, SHA-1, BCRAP যেটা ইউজ করেন তার সাথে কাস্টমাইজ একটা স্ট্রিং দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখন আমরা লগইন এর কাজটা করব, খেয়াল করেন। সো এই বিষয়গুলো আমাদের একটা ফর্মের মধ্যে আছে না? তো বেসিক্যালি লগইন এর অ্যালগরিদমটা কি একটু খেয়াল করেন, আপনারা কথা বলেন না পাশাপাশি। হ্যাঁ, লগইন এর অ্যালগরিদমটা কি হবে খেয়াল করেন, যে
যখন এখানে একজন ব্যক্তি তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে প্রেস করবে আলটিমেটলি কি হবে সিস্টেম যেটা করা হয় সেটা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা যদি থাকে তার মানে কি ভ্যালিড ইউজার আর না থাকলে মানে উল্টা পাল্টা সো যদি ভ্যালিড ইউজার হয় তাহলে তাকে ড্যাশবোর্ডে যেতে দিবা আর ভ্যালিড ইউজার না হলে তাকে ড্যাশবোর্ডে যেতে দেওয়া হবে না ঠিক আছে তাহলে আপনাদের একটা পোর্টফোলিও সাইট করতে বলা হয় নাই এইচটিএমএল সিএসএস দিয়ে আপনারা তাহলে আর কি করবেন ঠিক আছে আল্লাহ সমস্যা একটা এসটেবল সিএসএস গ্রিড দিয়ে একটা পোর্টফোলিও করবেন বাসায় এসটেবল সিএসএস এবং গ্রিড সিস্টেম দিয়ে একটা পোর্টফোলিও করার চেষ্টা করবেন বাসায় এবং আমার মনে হয় আমি এখানে বলছিলাম কি কি থাকবে কয়টা পেজ থাকবে কোন পেজে কি কি থাকবে এগুলো বলে দিন আচ্ছা তাহলে আজকে বলে দেবো ইনশাআল্লাহ পরে আর বলি নেই আচ্ছা আজকে বলবো ইনশাআল্লাহ শেষ হবে মনে করার জন্য তুমি ভুলে যাবে শুধু কি বুটস্ট্র্যাপ ইউজ করব না না বুটস্ট্র্যাপ ইউজ করা যাবে না নিজে হ্যাঁ এইচটিএমএল সিএসএস দিয়ে করতে হবে ঠিক আছে স্যার বুটস্ট্র্যাপে তো অলস বানাই অলস না বুটস্ট্র্যাপ তো অনেক কিছু করা যায় দেখেন যাই হোক তো এটা হচ্ছে বিষয় আর কি যে ইমেল অ্যাড্রেস দিচ্ছে পাসওয়ার্ড দিচ্ছে লগইন বাটনে প্রেস করা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা এই ফর্মের মেথড থেকে বের করে আমি ভেরিয়েবলের মধ্যে রাখবো তারপর সেই ভেরিয়েবলগুলো কোয়েরির মধ্যে দিয়ে আমরা চেক করব এখানে আছে কিনা যদি থাকে তাহলে তাকে ড্যাশবোর্ডে ঢুকতে দিব না থাকলে তাকে এই পেজে রাখবো তাই না এই কাজটা করার জন্য কিভাবে ইনস্ট্রাকশন সেট করতে হবে চলেন যাই তাহলে প্রথমে আমাকে এই ফর্মের এখান থেকে কাজ করতে হবে আমরা লগ ইন পেজে আসলাম মানে index.php পেজে এ দেখেন ফর্মের অ্যাকশন ব্ল্যাঙ্ক মেথড পোস্ট তো এই ফর্মের মধ্যে ইনপুট ফিল্ড কয়টা আছে বলেন তো তিনটা একটা ইমেল অ্যাড্রেস একটা পাসওয়ার্ড আর একটা কি সাবমিট বাটন তিনটা আছে তো তাহলে যখন আমরা যেহেতু আমার অ্যাকশন ব্ল্যাঙ্ক মেথড পোস্ট তার মানে কি সার্ভার অ্যাকশন অ্যাকশনের মধ্যে কি থাকে আমার সার্ভার পেজের ইনফরমেশন অ্যাড্রেসটা থাকে অ্যাকশন এর মধ্যে কি থাকে সার্ভার পেজের অ্যাড্রেস অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক তার মানে কি আমার সার্ভার পেজও এটাই আর মেথড পোস্ট তার মানে কি মানে হচ্ছে এই ফর্মের ইনপুট এলিমেন্টের মধ্যে যে ডাটাগুলো থাকবে যে ডাটাগুলো দিবে সেগুলো কোথায় চলে যাবে পোস্ট গ্লোবাল অ্যারেতে সুপার গ্লোবাল অ্যারে পোস্টের মধ্যে তাহলে আমরা কি করব এই পোস্ট থেকে একটা ফাংশনের মাধ্যমে এই কাজটা করবে তাই না এবং ফাংশনটা কোথায় থাকবে কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে তাই না তাহলে এবার আমরা ক্লাসেস নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম না এই ক্লাসেস ফোল্ডারের মধ্যে এসে আমরা একটা পিএইচপি ক্লাস তৈরি করব ক্লাসেস ফোল্ডারের মধ্যে এসে পিএইচপি এর একটা ক্লাস তৈরি করব এর নাম দেব কি আমি নাম দিলাম যে লাইক লগইন এখানে এসে প্রথমে একটা কনস্ট্রাক্টর ফাংশন রেডি করলাম ফাংশনের ডেফিনেশন দিচ্ছি অ্যাডমিন লগইন চেক এখানে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ডাটাবেজের কানেকশন দিব
একটা ক্লাস এর মধ্যে দুটো মেথড, একটা হচ্ছে কনস্ট্রাক্ট, একটা হচ্ছে অ্যাডমিন লগইন চেক। ঠিক আছে, তো কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ডেটাবেজের কানেকশন দেব, কানেকশনটা লেখার দরকার নাই, আমরা লিখছিলাম না এর আগে। এই যে নিউজ ক্লাস, সরি এটি কি পিএস ফাইল করছি, কত নম্বর ক্লাসে ছিল বলেন তো? 15 নম্বর ক্লাসে ছিল। এই যে স্টুডেন্ট ক্লাস আছে না, এই যে স্টুডেন্ট ক্লাসে যান, এই যে কনস্ট্রাক্টরের মধ্যে কি দেওয়া আছে, এইটাকে কপি করেন। কতটুকুন করবেন বলেন তো? ডাই পর্যন্ত, ডাই। কনস্ট্রাক্টরের মধ্যে যা আছে পুরোটা কপি করে এনে লগইন ক্লাসে কনস্ট্রাক্টরের মধ্যে পেস্ট করে দেন। ওকে, এবার এই যে কানেকশন নামের একটা ভেরিয়েবল লাগবে না এখানে, প্রোটেক্টেড কানেকশন, এখানে একটা লোক বসে আপনার পাশে ছিল, এটা কই? আমাকে বলে রাখছে 100 টাকা দিয়ে দিন আগে থেকে। ঠিক আছে, কানেকশন কমপ্লিট। নাও এবার এখানে এসে আমরা কোয়েরি লিখবো। ডাটাবেসের নেম চেঞ্জ করতে হবে না স্যার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিবি আন্ডারস্কোর কি হবে? ব্লক। কি লিখবো? আমরা কি করবো, ব্লক গুলা তৈরি করবো।
ওকে তাহলে এবার কি করবে বলেন এখন স্যার হেড এডিটর ইয়া অ্যারেবিটার কি যাবে ফাইন আপনারা এখন যারা আছেন সবাই ওয়েল ম্যাচিউর ঠিক আছে খুব ভালো লাগে জিনিসগুলো বলতে পারলে না অ্যাকচুয়ালি এটাই কিন্তু মজা তাই না খুব মজা পাবেন যখন ফ্রেমওয়ার্ক করবেন না তখন দেখবেন যে আসলে বিষয়টা কিরকম এই যে ক্লাস তৈরি করতেছি আমরা এই যে কন্ট্রোলার ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে চলে এমবিসি প্যাটার্নে তাই না মডেল ফ্রি কন্ট্রোলার মডেলই বলেন আর কন্ট্রোলারই বলেন এগুলো কি আসলে এগুলো একটা ক্লাস আর কিছু না ওগুলোর মধ্যে কি আছে নাম্বার অফ প্রপার্টি এবং নাম্বার অফ মেথড এই যে যেমন আমরা ক্লাস তৈরি করলাম না এরকম কন্ট্রোলার বলছে এরকম একটা ক্লাস আর কিছু না ঠিক আছে বুঝাবেন একদম আছে ঠিক আছে একদম তো দেশটারে খাইলো বলেন লেখার আগে আগে একটু চেক করে দেখাই দিন ওকে সো নাও এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই খেয়াল করেন এখানে ইমেল অ্যাড্রেস একটা দিলাম পাসওয়ার্ড একটা দিলাম 123 লগ ইনে প্রেস করি আমার কি এরকম দেখাচ্ছে এই যে অ্যারেটা দেখাচ্ছে অ্যারেটার নাম কি বলেন তো ডাটা এই যে এটাকে প্রিন্ট করা হচ্ছে না তাহলে এই এটা কি আমরা কিন্তু একটা ফর্ম থেকে ভ্যালুগুলো কোথায় নিয়ে আসছি ক্লাসের মধ্যে ফাংশনের মধ্যে ডাটাগুলোকে নিয়ে আসতে পারছি এই ফর্ম থেকে ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে তার ইমেল অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ড সেটাকে আমরা কোথায় নিয়ে আসলাম তারা ওই লগইন ক্লাসের অ্যাডমিন লগইন চেক ফাংশনের মধ্যে নিয়ে আসছি ফর্ম থেকে ডাটাগুলো ক্লাসের মধ্যে ফাংশনের মধ্যে আমি নিয়ে আসতে পারছি এখন দেখেন এখানে ডাটার মধ্যে পাসওয়ার্ডটা কিভাবে আছে এভাবে আছে না হ্যাঁ আর আমার ডেটাবেস সার্ভারে কিভাবে আছে এইভাবে তাহলে আমি যদি এভাবে চেক করি তাহলে কি কখনো মিলবে বলেন এইটার এটা কি কখনো মিলবে কখনোই মিলবে না তাহলে আমাকে পাসওয়ার্ডটাকে কি করে নিতে হবে এমডি ফ্যাক্ট করে নিতে হবে তো তাহলে বুঝতে পারছেন কি করতে হবে হ্যাঁ এমডি ফ্যাক্ট করে নিতে হবে তাহলে আমরা এখান থেকে যেটা করব দেখেন ডলার সাইন ডেটা পাসওয়ার্ড এই পুরো জিনিসটাকে আমরা MD5 নামের একটা ফাংশন আছে দেখেন MD5 PHP বিল্ডিং ফাংশন PHP প্ল্যাটফর্মের হ্যাঁ MD5 এর মধ্যে কি দিয়ে দিব পাসওয়ার্ডটা ডাটা পাসওয়ার্ড আর কি হ্যাঁ সে আমাকে যেটা রিটার্ন করবে সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এবার যদি করি ইকো পাসওয়ার্ড তাহলে কি হবে
দেখেন তো পাসওয়ার্ডটা আসে কিনা, এনক্রিপ্ট হয়ে আসে, সবার কি আসে? ফাইন, তাহলে এখন আমরা একটু দেখি পাসওয়ার্ডটা এনক্রিপ্ট হয়ে আসে কিনা। তো মনে করেন সিম্পলি এভাবে এখানে ইমেল অ্যাড্রেস একটা দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, লগ ইনে প্রেস করি, এ দেখেন আমার এখানে কি আসছে E10ADC39 লাস্টে 883 এবং পাসওয়ার্ড যা দেখেন একই জিনিস না। সেবার আমি কি ম্যাচ করতে পারবো না? ইউজার যেটা দিচ্ছে এখন সে যদি উল্টাপাল্টা কিছু একটা দেয়, সাপোজ এখানে সে দিল 123 123 123, লগ ইনে প্রেস করলাম, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিই। এবার দেখেন এবার কিন্তু পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়ে গেছে, বাট এখানে কি 123456 ছিল? না, ডিফারেন্ট কিছু একটা ছিল, এই জন্য এখানে যদি এনক্রিপ্টেড হয়েছে এটা কি ডাটাবেসে মিলবে? অ্যাবসার্ড, কখনোই না, এই জন্য সে কি ইনভ্যালিড ইউজার, তাই না? ভিতরে ঢুকতে পারবে না। সো নাইস, তাহলে আমরা ইকো করার দরকার নাই, এবার আমরা কোয়েরিটা লিখি, সিলেক্ট অল ফ্রম টিবিএল অ্যাডমিন হায়ার ইমেল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ডেটা ইমেল অ্যাড্রেস, এবং পুরোটাকে কিন্তু একটা স্ট্রিং ফাইলের মধ্যে রাখতে হবে। পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু কি হয় বলেন তো? হ্যাঁ, ডাটা পাসওয়ার্ড, ডাটা পাসওয়ার্ডের মধ্যে তো কি আছে? র পাসওয়ার্ড আছে, আর আমি সেটাকে এনক্রিপ্টেড করে কোথায় রাখলাম? পাসওয়ার্ড, তাই না? তাহলে আমরা কোয়েরিটা লিখলাম, কোয়েরিটা লেখার পর এবার কি করব? মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি দিস কানেকশন এসকিউএল, সে আমাকে যেটা রিটার্ন করবে সেটাকে আমরা একটা, এগুলো আপনারা জানেন আমি লিখে যাচ্ছি, কোয়েরি রেজাল্ট,
তাহলে এখন কি হওয়ার কথা বলেন তো? এখানে যে রেজিস্ট্রেশন গুলো সেট করা আছে সেগুলো কি মিন করে অ্যাকচুয়ালি? এগুলো মিন করতেছে যে দেখেন আমরা প্রথমে একটা কোয়েরি প্রিপেয়ার করলাম, দেন সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, দেন কোয়েরিটা এক্সিকিউট করলাম। সো এই ফাংশনটা এই ডেটাবেস সার্ভারে এই কোয়েরিটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর যেহেতু ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য আমরা কোয়েরি লিখলাম, সে আমাকে কিছু একটা রিটার্ন করবে, তাই না? আমরা যদি ইনসার্ট করার জন্য কোয়েরি লিখতাম তাহলে সে ইনসার্ট করতো। এবার তো তুলে নিয়ে আসার জন্য কোয়েরি করা হচ্ছে, তো সে আমাকে যেটা দিল সেটাকে আমরা কি করলাম, ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার এই ভেরিয়েবলটা কি, আমরা জানি যে ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য যখন কোনো কোয়েরি এক্সিকিউট করা হয় সে কি আমাকে ডিরেক্ট ডাটাগুলো দেয় না, তাই না? সে আমাকে কি করে একটা রিসোর্স দেয়, সেই রিসোর্সটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আর সেই রিসোর্স থেকে ডাটাগুলো বের করার জন্য কোন ফাংশন ইউজ করতে হয়, তাহলে এখন কথা হচ্ছে একজন ব্যক্তি যদি তার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেয় তাহলে কি এর মধ্যে ডাটা আসবে? আসবে। আর যদি ইনভ্যালিড দেয়, তাই না? কারণ কি, অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখেন, সাপোজ মনে করেন আমি এখানে এরকম করলাম, এখন এখানে ইমেল অ্যাড্রেস দিলাম যে রকিবুল @gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9। এবার সাবমিট বাটনটি প্রেস করি তাহলে কি হবে, এখানে এই রকিবুল আর হচ্ছে ওই পাসওয়ার্ডটা এই ডাটার মধ্যে চলে আসবে না? হ্যাঁ, এটার মধ্যে চলে আসবে, কারণ এখান থেকে যখন আমি ক্লিক করব তখন এই পেজ হয়ে এই কন্ডিশন ট্রু হবে, এভাবে হয়ে এই ফাংশনে চলে আসবে, এই পোস্টের মধ্যে সব আছে সেগুলো ডাটা কনভার্ট চলে আসবে। এবার আমি ডাটা থেকে পাসওয়ার্ডটা বের করে কি করে নিলাম, এখানে মধ্যে রাখলাম। এখন বলা হচ্ছে সকল ইনফরমেশন দাও টেবিল ব্লক থেকে যেখানে ইমেল অ্যাড্রেস সমান সমান। এবার এটার মধ্যে কি আছে, রকিবুল আর পাসওয়ার্ডের মধ্যে 1 থেকে 9 ইনক্রিপ্ট করাটা। এখন এই কোয়েরিটা যখন আমরা এক্সিকিউট করব তখন সে ডাটাবেজে যে এনামের কোনো রেকর্ড কি পাবে না? পাবে না। না যদি পায় তাহলে সে কি একটা ব্ল্যাঙ্ক রিসোর্স রিটার্ন করবে, এবং ব্ল্যাঙ্ক রিসোর্স থেকে এড্রেস বের করতে পারবে? পারবে না। তারপরে ভেরিয়েবলটা ফাঁকা, অ্যারেটা কি আসবে? ফাঁকা। চলেন দেখি, সাবমিট বাটনে ক্লিক করি, আমার অ্যারেটা কি আসছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ইমেল অ্যাড্রেস। কারণ কি, ইনপুট নেম আর ডেটা সমান না করে আছে, যেখানে ইমেল অ্যাড্রেস ওখানে সমান ইমেল দাও। তারপর MySQL কোয়েরি লেখা ভুল হয়েছে, এবার চেক করি, ওটা ফাটুক, সমস্যা নেই, আমাদের পরবর্তী কাজ ঠিকঠাক মতোই হবে। এখন দেখেন এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিলাম একটা, পাসওয়ার্ড একটা দিলাম, লগইনে ক্লিক করলাম, এবার কি আসছে, একদম ফাঁকা, কিছু আছে? কিচ্ছু কিন্তু নাই। তো মনে করেন আবার আমরা দেই এখানে, মনে করেন দিলাম mehdi@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। এখন ইমেল অ্যাড্রেসটা ভুল, পাসওয়ার্ড কি সঠিক, তারপরে কিছু আসবে? আসবে না, কারণ মাঝখানে কি দেওয়া। আবার মনে করেন এখানে আমরা ইমেল অ্যাড্রেস ঠিক দিলাম, পাসওয়ার্ড ভুল দিলাম, পাসওয়ার্ড উল্টা পাল্টা দিলাম, তারপরে কিন্তু আসে না। কখন আসবে? দুটাই যখন ঠিক হবে, ইমেল অ্যাড্রেসও ঠিক, এবার পাসওয়ার্ডও ঠিক। ইমেল অ্যাড্রেস admin@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 6। এবার লগ ইনে প্রেস করি, এবার কি আসতেছে, একটা মধ্যে ডাটা আসতেছে, তাই না? তার মানে একমাত্র যখন ভ্যালিড ইউজার আসবে, যখন ভ্যালিড ইউজার আসবে তখনই কি আমার এই ভেরিয়েবলটার মধ্যে ডাটা আসবে। ইনভ্যালিড ইউজার আসলে কি আসবে না, ডাটা আসবে না। সো এখানে কিন্তু আমরা হালকা একটু চালাকি করতে পারি, কিভাবে, যদি বলি ইফ
else তাহলে বলেন এখানে কি লিখবো এখানে কি লিখবো বলেন এখানে যখন সেখানে আসবে তখন তাকে কোথায় পাঠাবো তখন স্যার স্যার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আর এখানে যখন আসবে তখন তাকে স্যার ওই পেজে রাখবো ওই পেজে রাখবো তো হেডার লোকেশন কি দিব পেজের নাম কি স্যার লগ ইন লগ ইন তো আমার ক্লাসের নাম ইন্ডেক্স ডট পিএস এখন দেখেন ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ছাড়া কেউ কিন্তু ভিতরে ঢুকতে পারবে না ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ছাড়া কেউ কিন্তু ভিতরে ঢুকতে পারবে না কোথায় এরর দেখাচ্ছে আপনি প্যারামিটার পাঠান নাই এখানে পোস্ট পাঠাইছেন ফাংশন কল করার সময় ডলার আন্ডারস্কোর পোস্ট এখানে রিসিভ করছেন ডাটা দিয়ে তারপরে কোয়েরি এক্সিকিউট করার সময় দিস কানেকশন এসকিউএল স্যার টেবিল নামে শব্দ মনে স্যার টেবিল আপনার হচ্ছে না দেখেন না একটু দেখেন আরেকটা মেসেজও পাঠাতে হবে Thank you.
আসছে? আচ্ছা দেখেন সমস্যা হলে কেন হবে সমস্যা? কেন কি করতেছেন এত স্লো যাচ্ছি বলেন তো, তারপরে কেন হবে না? তাহলে এখন আমরা কি করব, যখন সে তার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে তখন আমরা তাকে হেডার দিয়ে কোথায় পাঠিয়ে দিব? হ্যাঁ রাইট, এখানে আমরা তাকে একটা ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব আর কি। সেখানে আমাকে একটা পেজের নাম দিতে হবে তাই না? তো আমি কি নাম দিব বলেন? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড.পিএসপি। বেসিক্যালি আমরা এখানে ড্যাশবোর্ড.পিএসপি দিব না, একটু খেয়াল করেন। আমরা 15 নম্বর একটু প্রজেক্টরের স্ক্রিনে দিকে খেয়াল করেন। হ্যাঁ, আমরা 15 নম্বর ক্লাসকে কি করছিলাম দেখেন তো, 15 নম্বর ক্লাসে আমাদের যেটা করা ছিল এই অ্যাড স্টুডেন্ট.পিএসপি, আমি যদি একটু রান করি ফাইলটাকে, ব্রাউজারের থ্রুতে একটু রান করি, মনে করেন এটাকে আমরা ড্যাশবোর্ডে দিয়ে দিই, কি বলেন? আমাদের তো ড্যাশবোর্ড নাই। এরকম এখানে মনে করে স্টুডেন্টদের ইনফরমেশন গুলাই, কারণ আমরা ব্লগ টপ না, আমরা স্টুডেন্ট ইনফরমেশন গুলাই এখানে রাখবো এবং সেগুলো কি হবে এখানে ভিউ হবে, স্টুডেন্টের নাম, তার ইয়েটিয়া, তার অ্যাড্রেস, এগুলো এখন দেখাবে। একটা জিনিস হলে তো সবগুলো আমরা পাবো তাই না? সো নাইস, কিভাবে আমরা ফ্রন্ট এন্ড এর কন্টেন্ট গুলোকে, আমরা ফ্রন্ট এন্ড এর কন্টেন্ট গুলোকে কিভাবে অ্যাডমিন প্যানেল দিয়ে ম্যানেজ করতে পারি সেই বিষয়ের উপরে কিন্তু করা হয়েছে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই addnews.php এই ফাইলের অ্যাড্রেসটা দিয়ে দিই, কি বলেন? এখানে আমরা একটা বাটন রাখবো লগ আউটে তাই না? নাইস, তাহলে একটা কাজ করি,
অথবা আমরা ড্যাশবোর্ড দিয়ে দেই, সমস্যা নাই, ড্যাশবোর্ড থাক, আমরা এই টেমপ্লেটটাকে ইউজ করব, ঠিক আছে? ওকে ফাইন, ড্যাশবোর্ড দিয়ে আছে, ড্যাশবোর্ডই থাক। তাহলে ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করব কোথায় বলেন তো? অ্যাডমিনের ভিতরে, ভেরি গুড। সো অ্যাডমিনের ভিতরে যে 18 নাম্বার এর মধ্যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে এখন আমরা যা কিছু করব কোথায়? অ্যাডমিনের মধ্যে। সো অ্যাডমিনের মধ্যে আমরা একটা পিএইচপি কি নিব? ফাইল। এর নাম দিতে হবে কি? ড্যাশবোর্ড ডট পিএইচপি দিয়ে দিলাম। এবারে ড্যাশবোর্ড ডট পিএইচপি এর মধ্যে আমি কোন ফাইলে কোডগুলো নিয়ে আসবো বলেন তো? অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি, এই ফাইলের কোডগুলোকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আপনাদের কারো কাছে নাই এখানে? একটা নিয়ে আসেন, যাই হোক যা আছে স্টুডেন্টদের না, নিউজ স্টুডেন্ট তো, নিউজ কেন? আমার এখানে তো স্টুডেন্ট দেখতেছি, ঘটনা কি? দেখেন তাহলে আপনার কথা শুনলে বুঝতে পারবেন যে আপনি বলছিলেন। কপি করে নিয়ে এসে আমরা ড্যাশবোর্ড ডট পিএইচপি এর মধ্যে পেস্ট করে দিলাম, তাই না? এখন মনে করেন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, যেটা আমরা দিয়েছিলাম ওখানে সেটা দিয়ে admin@gmail.com আমি দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম 1-6, আমি এটা দিলাম, আপনি যেটা দিয়েছেন সেটা দেন, দিয়ে লগ ইনে প্রেস করেন। হ্যাঁ হ্যাঁ, কিছুই তো না, ঘটনা কি? এখন এখানে ঠিক করতে হলে কি করতে হবে বলেন? ঠিক করে দিতে হবে, ঠিক করে দেন। যদি আমার মতো আমাদের স্ট্রাকচারে সবাই থাকেন তাহলে যেটা করতে হবে এখানে এসে কি হবে, হাইপার রেফারেন্সের এখানে প্রথমে ডট ডট ব্যাক স্ল্যাশ, কারণ আমি এখন কোথায় আছি? অ্যাডমিনের মধ্যে। অ্যাডমিনের মধ্যে থেকে বের হয়ে আগে রুটে যাওয়া লাগবে, তারপর অ্যাসেটের মধ্যে ঢুকতে হবে। ডট ডট ব্যাক স্ল্যাশ অ্যাসেট, এই দুইটা লাইন অ্যাড করতে হবে। তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার কথা, রিলোড দেই, এই যে হয়ে গেছে,
চলে আসছে না না কি ছিল আপনার আগে জায়গাটা দেখেন খুঁজে পান কিনা এখানে লিখলাম লগ আউট আর ইউএল এর মধ্যে এসে আমরা একটা ক্লাস কল করব নেভ নেভবার নেভ নেভবার রাইট এন্ড দ্যাটস অল ইজ ইট ল্যান্ড লিখবেন নেভ নেভবার নেভ রাইট কিছু এটা এতটুকুন করার পর আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লগ আউট মত কিছু চলে আসছে তাই না আসছে তো মিসালে তো স্যার সাবমিট এর সাথে লাইক এসেছে দেখছেন আপনারা নিশ্চয়ই ফর্মের মধ্যে দিবেন না স্যার কই এই যে ফোন লাইলে নেভ নেভবার নেভ নেভবার রাইট ওই দিকে আপনি আউটপুট দেই নেভবার রাইট আউটপুট এর দিকে আছে আর এই যে রাইটটা হচ্ছে আন্ডারস্কোর হবে না রাইটটা না ও ওর তো ক্লাস হার শুনেছে না দেখতে হচ্ছে সিয়া সাহেব হয়েছে স্যার হয়েছে স্যার ঠিক আছে তাহলে তুই খেয়াল করেন আমাদের যেখানে আমরা ছিলাম যে ন্যাপ ন্যাপার ন্যাপ ন্যাপার রাই এভাবে কাজগুলো হচ্ছে বেসিক্যালি হ্যাঁ সরি শুধু বাটন দিলে হবে না স্যার ইউএলের ভিতরে না 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 এভাবে করেন তাহলে সুন্দর হয় আর কি ওকে এখন আমাদের টার্গেট কি খেয়াল করেন লগ আউট এ প্রেস করলে আমরা আবার কোথায় চলে যাব লগ ইন ইনডেক্স পেজ চলে যাব তাহলে আমরা অ্যাকচুয়ালি সিম্পলি ভাবে কাজ করতে পারি এখানে এখানে এসে আমরা বলে দিলাম যে ইনডেক্স ডট পিএসপি জাস্ট সিম্পলি এখানে নামটা দিয়ে দিলাম এখন কোন ডিরেক্টরিতে সে আছে আমি যদি এখানে এভাবে দিয়ে দিতাম যে ডট ডট ব্যাক স্ল্যাশ তাহলে কোথায় কোনটা পাইতো লগ ইন পোর্টটা পাইতো রাইট এখানে ইনডেক্স ডট পিএসপি দিয়ে দিলাম এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখেন এবার লগ আউটে প্রেস করলাম কোথায় চলে আসছে এখানে চলে আসছে না হ্যাঁ এখন মনে করেন ইমেল অ্যাড্রেস দিলাম এখানে পাসওয়ার্ড দিলাম লগ ইন হচ্ছে এখানে যাচ্ছে আবার লগ আউটে প্রেস করলাম আবার এখানে আসতেছে
আপনি উল্টাপাল্টা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে কি হবে না, সে লগ ইন করবে না, কিছু দেখাচ্ছে না, একটা মেসেজ আসবে। হ্যাঁ মেসেজ দেখাবে, দাঁড়ান এখনো অনেক কিছুই বাকি আছে, অনেক কিছুই এখনো হয় নাই, কিন্তু একটা বেসিক কাজ মাত্র হয়েছে। এখন দেখেন এই যে লগ ইন করে ভিতরে ঢুকলাম, এবার আমার ব্যাক বাটন প্রেস করি, কোথায় চলে আসছি, ঠিক আছে। আবার মনে করেন কারোর কাছে আপনার ড্যাশবোর্ড এর ইউআরএল টা আছে, ঠিক আছে, কিছুই থাকলো না, তাহলে আমরা এতক্ষণ ধরে কি করলাম, জানি তাহলে আমরা কি করব, আমরা এখানে এসে এই যে আমাদের ক্লাসটা হয়ে গেল, লগইন ক্লাসটা হয়ে গেল, লগইন ক্লাসে সবাই আসেন, ক্লাসের মধ্যে যে login.php ক্লাসে আসেন, এখানে এসে যখন সে অ্যাডমিন ইনফো সম্পর্কে জানলো না, যে অ্যাডমিন ইনফো যখন পাচ্ছে, এখন এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, অ্যাডমিনের সকল ইনফরমেশন আছে না, হ্যাঁ নাকি? আমি ভুল কথা বলে আমাকে বলে যে না এটা নাই দেখো, আমি ভুল কিন্তু বলতে পারি, ইন্টেনশনালি বলতে পারি, ভুল করেও বলতে পারি, সো নাইস, সো কথা শুনে বুঝতে আমার অ্যানসার দিবেন। তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, অ্যাডমিনের সমস্ত ইনফরমেশনই তো আছে, নাইস। এখন এখানে এসে যেটা আমরা করব, সেশনে কিছু টাটা রাখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, প্রথমে সেশন স্টার্ট করতে হবে, কি নামে আছে এখানে রেখে দিলাম। দরকার নাই তো এত কিছু রাখতে পারেন, সম্পূর্ণ আপনি সেশনে রাখতে পারেন, কোন সমস্যা নেই, আমার যা যা লাগছে, আমার তো সেশন ভারী করে তো লাভ নেই, আমার যা যা লাগবে তাইতে আমি রাখবো। ওকে নাইস, তাহলে এবার এবার যখন সে ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পাবে, ভ্যালিড মধ্যে ভ্যালু পাবে, তখন সে এই পেজে যাওয়ার আগে সেশন স্টার্ট করে সেশন দুটো ডাটা রেখে যাবে, তাই না? এখন মনে করেন কেউ যদি এখান থেকে লগ ইন করে, মনে করেন এখানে আসলো, এখন এখান থেকে কেউ লগ ইন করবে, তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সে লগ ইনে ক্লিক করে সে ড্যাশবোর্ডে যাবে, তো ড্যাশবোর্ডে যাওয়ার সময় সে সেশনে কি রেখে যাবে, একটা নেম রেখে যাবে না? চলেন আমরা এটা ফাইলটাকে আবার একবার রান করি, রান করে আবার নতুন করে আবার লগ ইন করেন, অ্যাডমিন নেম এবার লগ ইন করলাম। এখন কি ব্রাউজারের সেশনে ওই ডাটাগুলো সেট হয়ে গেছে না, দুইটা ডাটা, অ্যাডমিন আইডি আর অ্যাডমিন নেম, এখন চলেন চেক করি সেট হয়েছে কি হয় নাই। তাহলে আমরা এই লগ আউটের আগে এখানে আমরা তার নামটা দেখাতে যাচ্ছি যে লগ ইন করছে, দেখানো যাবে না? সেশন নেমটা ক্লিক করতে হবে, তাহলে এই যে নামটা কোথায় আছে, এই ইনডেক্সের মধ্যে আছে না, ইনডেক্সটাকে কপি করেন, কপি করছেন, কপি করে ড্যাশবোর্ডে আসবো আমরা, ড্যাশবোর্ডে এসে বেসিক্যালি লগ আউটের পাশে দেখাই নাকি? জি স্যার, না লগ আউটের পরে দেখাবো, আগে আগে দেখাবো, নাই তাহলে একটা কাজ করেন, এই লগ আউট এর ইলেক্ট্রিক কপি করে আবার পেস্ট করেন, পেস্ট করে এইভাবে করেন, ওয়েলকাম,
ইমেলটা মনে হয় আর বাইরে কি করে আসে কি নামটা আসে নামটা কি আসা উচিত কেন উচিত না চোখ বন্ধ করে সেশনটা স্টার্ট করে দেন ঠিক আছে চোখ বন্ধ করে দিতে হবে চেয়ে দিলে কিন্তু হবে না আমরা যদি একটা কাজ করতাম সেটা হচ্ছে যে ওই ফাইলের মধ্যে যদি থাকতাম অথবা যদি ওই ফাইলের এটা একটা পার্ট হইতো তাহলে এররটা দিত এখন এররটা দিবে না কারণ হচ্ছে কি ওই মেথড কে আমরা এখানে কোথাও ইউজ করব না ওই ক্লাসটা ইউজ করলে তখন আসবে আপাতত তো করতেছি না তোর আগে সেশন অলরেডি স্টার্ট আসতেই পারে দেন তো স্যার তার সাথে আমাদের স্যার লগইন প্যানেলে স্যার প্রথমে স্টার্ট করে নিতে হবে স্যার হ্যাঁ আরো অনেক কিছু করতে হবে আস্তে আস্তে দেখেন একবারে সব করলে মাথা রাখাটা মুশকিল হয়ে যাবে আস্তে আস্তে বলি হ্যাঁ দেখেন এভাবে করলাম এখানে কি দেখাচ্ছে ওয়েলকাম হাই হাই নাম তো ও স্যার আপনার স্যার অ্যাডমিন স্যার নেমের জায়গায় স্যার এটা হবে স্যার একটু ভুল হয়েছে স্যার আইটা হবে না এই জায়গায় আপনার স্যার টেবিলের সময় স্যার আই দেওয়া নাই আবার দিই তিন চার পাঁচ ছয় এবার আসছে এবার আমরা যদি একটা কাজ করি এখানে একটা স্ট্রং ট্যাগ দিয়ে দিব নাকি আপনি অ্যাডমিন নামে সেট করছেন আমি টেবিলে কি নামে সেট করতে মনে নাই স্ট্রং হ্যাঁ অ্যাডমিন নামে আচ্ছা থাক ওয়েলকাম ওকে নাইস তাহলে এখন আমি যেহেতু যখন লগ ইন করে যখন ভিতরে ঢুকলাম এখন আমাদের নেক্সট টার্গেট কি ব্যাক বাটন প্রেস করলে অথবা এখন যেহেতু আমি লগ ইন করা আছি আবার কি কারো লগ ইন পেজে যাওয়া উচিত তাহলে কি করতে হবে এবার আমরা যে একটা কাজটা করবো সেটা হচ্ছে ওই ইন্ডেক্স পেজে আসেন মানে লগ ইন এর ইন্ডেক্স পেজে আর কি এখানে এসে সবার উপরে আমরা আগে সেশনটা স্টার্ট করে দিলাম কেন
সেশন মেসেজ দিয়ে এডমিন থাকে এডমিনটা যদি নাম না হয় লোকেশন ডেলিভারি হয় আচ্ছা দেখেন, এবার যেটা করা হচ্ছে যে আমরা এই ইনস্ট্রাকশন যখন এভাবে সেট করে দিলাম এখানে, তাহলে এখানে কি করা হচ্ছে সেশনটা স্টার্ট করে নেওয়া হচ্ছে। এখন মনে করেন এখন যে সিচুয়েশনটা আছে, এখন যদি আমরা এখানে ড্যাশবোর্ড লিখি, আমি এখানে আসতে পারতেছি, হ্যাঁ, এখন বলেন তো এই ব্রাউজারের সেশনে অ্যাডমিন আইডি এবং অ্যাডমিন নেমটা আছে না? আচ্ছা, তো কিছুক্ষণ আগে আমরা রেখে নিয়ে ভিতরে চলে আসলাম, লগ আউট না করে ডাইরেক্ট পেস্ট করছি, এখন ওইটা লগ আউট কাজ করছে। এবার এই ফাংশনটা কি রিটার্ন করবে, ট্রু না ফলস? ট্রু স্যার। ভিতরে ঢুকে ভিতরে ঢুকে তাকে কোথায় পড়ে দিবে? তারপরে নিশ্চয়ই আসতেই পারবে, তাই না? এই জন্য দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, আপনি এবার কোন অবস্থাতে আর লগ ইন করে যেতে পারবেন না। কি করতে হবে, আমি লগ ইন করার সময় যা যা নিয়ে ঢুকছি লগ আউট করলে নিয়ে কি করতে হবে, আবার লগ আউট এর কাজটি ভাবে করলে হবে না এখন, ঠিক আছে? এই দেখেন কাস্টমাইজ আসতেছে পড়ে আস্তে আস্তে, লগ আউট এখানে এভাবে করলে হবে না। আমরা এখানে ছোট্ট একটু চালাকি করি, হোয়াট সাইন লগ আউট ইকুয়াল টু লগ আউট, এটা জাস্ট এমনিতে লিখলাম একটু মিনিংফুল করার জন্য, লগ আউট ইকুয়াল টু লগ আউট, এই লগ, হ্যাঁ হ্যাঁ লগ এখানেই, ঠিক আছে, ওকে, এটা লেখেন। স্যার আমি স্যার স্যার হোয়াট চিহ্ন দেওয়ার পরে স্যার লগ আউট, এটা তো স্যার ইন্ডেক্স, আর ওটার ভিতরে ভ্যালু স্যার হলো লগ আউট। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে ভ্যালু লগ আউট। কি হবে, এই পেজে থাকবে এবং ইউআরএল এ জেনারেট হবে কি লগ আউট ইন্ডেক্স এর লগ আউট ভ্যালু জেনারেট হবে। আমরা এবার এখানে এসে কি করব, এখানে এসে মনে করেন এভাবে করি যে লাইক if কোথায় এবার আসছে বলেন তো, ড্যাশবোর্ডে কাজ করতেছি, if পিসে $_get লগ আউট, যদি লগ আউট পাই তাহলে কি করবে সেশন স্যার ইকুয়াল দিয়ে সেশন আউট, লগ আউট অ্যাকশন দিলে বেটার, লগ আউট তাহলে আবার অ্যাকশন লিখতে হবে, একই হবে। আমি এখন আর কোনো লগ আউট দিয়ে দিলাম, আর কোনো কিছু লিখব না, সরাসরি লিখে দিব ফাংশনটা। তো এখন আমাকে একটা ফাংশন লাগবে, তো আমরা একটা কাজ করি, লগ আউটের কাজটা কোথায় করব, লগ আউটের কাজটা আমরা মনে করেন যে ক্লাস ফাইলে, হ্যাঁ ক্লাস ফাইলে তো একটা ক্লাস করতে হবে আর কি, এখানে করে দিলে ভালো হবে, বাট একটা ক্লাসে করাটাই ভালো আর কি, যা শুধু তো স্যার সেশনগুলো আউট করবে, রাইট, সেশনগুলো আউট করবে।
এখানেও করে দিতে পারে, কোনো সমস্যা নাই। সেশন স্টার্ট তো করে গেছে, সেশন জাস্ট করে রেজিস্টার করে যে আইডিয়া ইটা চেঞ্জ। হ্যাঁ, বাট এটা অ্যাকচুয়ালি ভিউ পেজে না করাটাই ভালো, ঠিক আছে? আমরা কোন পেজে করতে পারি বলেন তো? স্যার লগইন পেজেই করি নাকি? স্যার লগইন পেজ। তাহলে আবার রিকোয়ার করে নিচ্ছি কাকে? লগইন পেজ। আমি চিন্তা করতেছিলাম স্টুডেন্ট ক্লাসে করা যায় কিনা, তাহলে দুইবার এক কাজ করা লাগতো না। বুঝতে পারছেন কি বলছি আমি? যেভাবে হয় আর কি। হ্যাঁ, লগ ইন ধরে আমরা এই ফাংশনটা কল করবো, অ্যাডমিন লগ আউট। এবার লগ আউট এর ট্রেস করলে কি হবে, এই ইনডেক্সটা এই কন্ডিশনটা ট্রু হবে, এই লগ ইন ক্লাসের আবার অবজেক্ট তৈরি করে এই ফাংশনটা জেনারেট চলে যাবে, তাই না? তো অ্যাডমিন লগ আউট এই ফাংশনের ডেফিনেশন দিতে হবে আমাদের লগ ইন ক্লাসে, চলে যাই। তাহলে আমরা এভাবে লগ ইন ক্লাসটা করলাম, তো এর ফাংশনের ডেফিনেশনটা দিতে যাই চলেন। লগ ইন ক্লাসে অ্যাডমিন লগ ইন চেক এর পরে এসে এখানে লিখবো পাবলিক ফাংশন লগ আউট। ওকে, আনসেট করবে কি? সিংগম চাপাচ্ছে আবার চাষ বেঞ্চ মাথা নিচে করে থাকা একটু লজ্জা পায়, ঠিক আছে? তার কোন ফিলিংস নাই। অস্ট্রেলিয়ার ওই টিমটা হবে না, বুঝছেন? মাইকেল বিমান ছিল একটা, ও তো ব্যাপক খেলতো, ইন্ডিয়ান বাবু লোকের মতো দাঁড়া দাঁড়াচ্ছে আমার। ওকে নাইস, এবার কি কাজ হয়? এবার ব্রাউজারে যাই, রিলোড দেই, লগ আউট এ প্রেস করি, এবার চলে আসছে লগইনে। ঠিক আছে, এখন কিন্তু লগইনে আসছে, কিন্তু মজার বিষয় কি জানেন, এখন আবার ব্যাক বাটন প্রেস করেন, ড্যাশবোর্ডে চলে আসছে। কাজ কি, রিলোড দিলাম, এই যে হচ্ছে, তো এখনো পুরোপুরি হয় নাই, তাই না? এই পেজটা এখনো প্রোটেক্ট করা হয় নাই।
ঠিক আছে, সেভ পেজটা প্রোটেক্ট করার জন্য কি করতে হবে? এখন দেখেন আমরা ড্যাশবোর্ডের মধ্যে আরেকটু কোড লিখব, এই সেশন স্টার্ট তো করাই আছে। সবাই ড্যাশবোর্ড.pc পেজে আসেন, এখানে এসে ছোট্ট একটু কোড লেখেন। ইফ তাহলে হয়ে যাবে। সেশন অ্যাডমিন আইডি। আচ্ছা আমি যেটা ভুল করছি আপনি আমার তখন বলবেন না, তখন স্যার স্যার ও তখন খেয়াল করে না, পরে দেখতেছে আপনি ভুল করছেন। হ্যাঁ বলেন। সে তো ভেরিয়েবলকে ইয়ে করবে না, এন্ট্রি করতে পারবে না, ওই ফাংশনের কাজ কি চেক করে ভ্যালু আছে কি নাই। সেটা স্যার কি হবে স্যার, এটা দিলে কোনটা এবার এতটুকু লিখলাম এখানে কি বলা আছে আপনি একটু পড়েন। এই পেজে যখন এসে ঢুকবে আগে চেক করবে অ্যাডমিনেটি আছে কিনা, যদি এই ফাংশনটা কখন ট্রু হবে যদি লগ ইন করা না থাকে। লগ ইন করা না থাকলে কি সেশনে তে অ্যাডমিন থাকবে না, তাহলে কি হয়ে যাবে কন্ডিশন কি হবে? ট্রু হবে স্যার। অ্যাডমিন আইডি সমান সমান নাল। এখন মনে করেন আমি যদি এখানে ড্যাশবোর্ড লিখি তাহলে কি হবে? ড্যাশবোর্ড লিখলাম, এখন তো লগ আউট তো করছি, তারপর লগ আউট করার সময় আনসেট করে দিয়ে আসা হয়েছে কি? অ্যাডমিন আইডি, অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম গুলো কি আনসেট করে দিয়ে আসা হয়েছে না? তাহলে এখন যদি ড্যাশবোর্ড লিখি এটা কি আসার কথা? ড্যাশবোর্ড লিখলে এখানে কি হবে? এখানে সেশন স্টার্ট করবে, সেশনে অ্যাডমিন আইডি সমান সমান সে কি পাবে? না। তাহলে লোকেশন দেখা বা কোথায় পাঠাই দিবে? লগইন পেজে চেক করি কি হয়। লগইন পেজে এখানে ড্যাশবোর্ড লিখলো কি হচ্ছে কোথায় দিচ্ছে আপনাকে? কোন অবস্থাতে আপনি লগইন পেজে যেতে পারবেন না, মানে লগইন করা ছাড়া। এখন মনে করেন একটা কাজ করেন, মজিলা তো সমস্যা আছে ব্রাউজার পেজে, তো একটা কিছু হিস্টোরি ক্লিয়ার করেন এখান থেকে, হিস্টোরি ক্লিয়ার করে দেন কিছু। মনে করেন লাস্ট আওয়ার হিস্টোরি আমি ক্লিয়ার করে দিলাম, ওকে। এবার নতুন করে লগ ইন করি admin@gmail.com, পাসওয়ার্ড 123456, লগ ইনে প্রেস করলাম, এখানে আসলাম না, এবার ব্যাক বাটন প্রেস করি। কোনো অবস্থাতেই আর যাবে না, বাইরে ফেলালেও যাবে না, কেউ পারবে না। স্যার আমি যদি স্যার স্যার এই স্যার ভিউ পেজে যদি স্যার এই পিএসপির কোডগুলো স্যার লিখে রাখি, সে যদি স্যার এখন মানে যে আছে ওই যদি স্যার আমাদের স্যার মানে স্পেক্ট এলিমেন্ট বের করে যদি স্যার এই কোডগুলো কেটে দেয় স্যার, যদি স্যার যায় স্যার কিভাবে যাবে? আমি যদি পেজ সোর্স করি আপনার কি মনে হয় যে পিএসপির কোডগুলো কি ব্রাউজারে আসবে? না, এখানে যায় ও কথা ঠিক আছে, গুড, আপনি যেটা চিন্তা করতে পারছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। এবার রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যায়, দেখেন এখানে কোনো পিএসপি কোড আপনি পাবেন। এখানে যেটা পাচ্ছেন এটা খুব সুন্দর একটা নাম আছে, বলেন নামটা কি? এটা হচ্ছে ডম, ডম, দিস ডকুমেন্ট অবজেক্ট মডেল। যখন কোনো একটা এইচটিএমএল ফাইল ব্রাউজারে রান হয়, এইচটিএমএল ফাইলের পুরো ডকুমেন্টের একটা স্ক্যান তারা তৈরি করে রাখে, মানে একটা এটাকে কি বলে আপনার মানে ওই এইচটিএমএল ফাইলের স্ট্রাকচারটাকে তারা কপি করে রাখে একটা মডেল। তো অনেকগুলো মডেলই আছে, এর মধ্যে এখন সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে ডম, দ্যাট ইজ ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা হচ্ছে এই পেজের ডমটা, স্ট্রাকচারটা, ঠিক আছে। এখানে কোনো জাভাস্ক্রিপ্টের কোড আমরা পাবো না। এখানে আরও ইন্টারেস্টিং কিছু বিষয় দেখতে পাবেন যখন লারাভেল ফ্রেমওয়ার্ক শুরু হবে, তখন আরও কিছু এই ফর্মের ফর্ম রিলেটেড কিছু ইস্যু আছে আর কি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট শো করবে তো? হ্যাঁ, কেন শো করবে না? জাভাস্ক্রিপ্টের সার্ভার কে? জাভাস্ক্রিপ্টের সার্ভার কি অ্যাপাচি না ব্রাউজার? ব্রাউজার তো ব্রাউজার শো করবে। এই জন্য কি বলেন আপনি বলছেন এই যে ইউ দ্য ম্যান স্যার, এই জন্য মনে করেন যখন কোনো সার্ভার ইয়ে করা হয় যখন ফর্ম ভ্যালিডেশন দেওয়া হয় অনেকে করে কি জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন দেয়, তো সে যদি আমাদের মতো ভদ্রলোক হয় তাহলে কি করবে বুঝতে পারতেছেন? ব্রাউজার থেকে জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে দিবে, অফ করে দিবে, ইনফ্যাক্ট আপনার কোডও ই করে দিতে পারে, ঠিক আছে, গাইড করে দিতে পারবে। তো সেক্ষেত্রে
জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশনটা দেওয়া হয় এবং সার্ভার সাইডেরও ফর্ম ভ্যালিডেশন দেওয়া হয়। এই যে ফর্মটা সাবমিটে ক্লিক করলাম, কি হয়ে গেছে, হাই হাই, যাই হোক ক্লাস নাই আর কি, কারণ আমরা তো শুধু ফাইলটা নিয়ে আসছি, ক্লাস ক্লাস নিয়ে আসছি না, তো এই যে ডিরেক্ট কি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে না, ফর্মের ভ্যালিডেশন দিতে হয় আর কি। মনে করেন কোনো একটা সাইট তিন ভাবে হ্যাক হয়, একটা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে, আরেকটা হচ্ছে ফর্মের মাধ্যমে, আরেকটা হচ্ছে সার্ভারের মাধ্যমে। বুঝতে পারছেন, যে কোনো একটা সাইট হ্যাক হয় না, এই তিনটার যে কোনো একটা ভাবে হয়, ইউআরএল অথবা ফর্ম অথবা সার্ভার। ইউআরএল দিয়ে হ্যাক করা ল্যারাভেল ফ্রেমওয়ার্কে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করেন, সেটা অনন্ত জড়িয়ে পারবে না ইউআরএল দিয়ে। হ্যাঁ, কারো সম্ভব না এটা, কারণ কোথায় কি আসলে কেউ জানবে না, একমাত্র ডেভেলপ করতে সে ছাড়া। আর যদি সে সার্ভারে ঢুকতে না পারে, মানে ফাইল না দেখলে এটা কেউ বলতে পারবে না যে কি হয়েছে ভিতরে। মানে জাভার সি শার্পের চাইতে বেশি হাই সিকিউর পাবে ইউআরএল এর ক্ষেত্রে, যদি আপনি ল্যারাভেল দিয়ে কোনো সফটওয়্যার বানান, নাম্বার ওয়ান। এরপরে নাম্বার টু হচ্ছে ফর্ম। ল্যারাভেল ফ্রেমওয়ার্কে ফর্ম তৈরি করার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করব, ল্যারাভেল কালেকটিভ, একটা ভেন্ডর আছে, ওই ভেন্ডরের আমরা একটা দেখবেন, শফিউল আলম স্যার বা আমি যেই করাই, আমরা একটা নর্মালি একটা ক্লাস ফর্ম নামের একটা মেথডই আছে, মানে ফর্ম নামের মেথড না, সরি, একটা ভেন্ডর। সো ওই ফর্ম ক্লাসটা আমরা ইনস্টল দিয়ে, সেই ফর্ম ক্লাসের মধ্যে ফাংশন আছে বহু, ওপেন, ক্লোজ, টেক্সট, টেক্সট এরিয়া, লেভেল। ইনফ্যাক্ট এই যে ইনপুট এলিমেন্টগুলো দেখতেছেন না, এই যে ইনপুট এলিমেন্ট, এই যেগুলা, এগুলো আমরা ফাংশন দিয়ে তৈরি করবো, ফর্ম ওপেন, এগুলো যেখানে এখানে ফর্ম ট্যাগ আসবে না, ফর্ম তৈরি করার জন্য আমরা ইয়া ক্লাস ইউজ করবো। সো অনেক সিকিউর, ফর্মও সিকিউর, না না না, ওগুলো কিচ্ছু পাবে না, শুধু এইচটিএমএল এ ট্যাগ দিতে পারবে। এই জন্য তো বললাম তখন একটা মজা আছে, আপনি দেখবেন এখানে পিএইচপি কোড লিখবেন, ব্রাউজারে ইনস্পেক্ট করবেন, দেখবেন যে এইচটিএমএল ট্যাগ আসতেছে, ঠিক আছে, এটাই হয় আর কি সাধারণত। তো নাও, তো ওই ক্ষেত্রে ফর্ম দিয়েও হ্যাক করাটাও ডিফিকাল্ট, আপনি যদি একটু চালাক হন আর আপনি যদি কাজটা বুঝতে পারেন, আপনার ফর্মে টাকাকে হ্যাক করতে পারবে না, ফর্ম দেওয়াকে হ্যাক করতে পারবে না। আর একটা হচ্ছে সার্ভার, এখন সার্ভার যদি হ্যাক হয় আপনার কিছু করার আছে, ডেভেলপারের কিছু করার আছে, এটা তো আপনার হোস্টিং সার্ভিস যে প্রোভাইড করতেছে তার রেসপন্সিবিলিটি। বাট আপনার রেসপন্সিবিলিটি দুইটা জায়গায়, একটা হচ্ছে ইউআরএল, একটা হচ্ছে ফর্ম। আর ল্যারাভেল দিয়ে যখন আপনি কোনো সফটওয়্যার বানাবেন বা কোনো ওয়েবসাইট বানাবেন, ইউআরএল এবং ফর্মটাকে আপনি মোস্ট সিকিউর করে দিতে পারবেন, আপনি যদি একটু এক্সপার্ট হন। খুব বেশি এক্সপার্ট হওয়া লাগবে না, আপনি এখন যে লেভেলের, আমার কাছে যেটা মনে হচ্ছে যারা এখানে বসে আছেন, আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এটা গুড এনাফ, ম্যাচিউর এনাফ ফ্রেমওয়ার্কটা ধরার জন্য, ঠিক আছে, কলকপটা বোঝার জন্য আর কি। সো নাইস, তাহলে এখন থেকে শুরু করে, ঠিক আছে স্যার, আনলিমিটেড না, 20 মিনিট স্যার, 40 বাজে, আল্লাহ হাফেজ স্যার। আমরা ফ্রন্ট এন্ডের এই কন্টেন্টগুলোকে আমরা অ্যাডমিন প্যানেল দিয়ে ম্যানেজ করবো, অ্যাডমিন প্যানেল দিয়ে কন্টেন্ট তৈরি করবো, সেই কন্টেন্ট শো হবে কোথায়, এই ফ্রন্ট এন্ডের এই জায়গাটাতে, তাই না। সেখানে আমার তিনটায় দেখতে পাচ্ছেন, এখানে একটা হেডিং আছে, কিছু কথা আছে, এখানে হেডিং কিছু কথা, এখানে হেডিং কিছু কথা, সেগুলো ধারাবাহিকভাবে সবগুলো কন্টেন্ট, মানে এখানে আমরা যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, এই কন্টেন্টগুলো আসতে হচ্ছে কোথা থেকে, এইচটিএমএল এর ট্যাগ থেকে আসছে, তাই না। এই যে হেডিং ট্যাগের মাঝ থেকে কন্টেন্টগুলো আসছে, বাট এখন আমরা যে কাজটা করব, এই কন্টেন্টগুলো থাকবে কোথায়, ডেটাবেসে, ডেটাবেস থেকে কন্টেন্টগুলো এসে এখানে শো হবে। তো সেই কাজটা করার জন্য প্রথমে আমরা একটা সিকিউর অ্যাডমিন প্যানেল তৈরি করলাম, যেন কন্টেন্টগুলো যারা তৈরি করবে সেখানে যেন আনরেজিস্টার্ড কোনো ইউজার অ্যাক্সেস করতে না পারে। তো আমরা লগ ইন করা অবস্থায় লগ আউট করলাম, এখানে আসলাম, আবার ব্যাক বাটন প্রেস করি, দেখেন কিছুক্ষণ আগ পর্যন্ত এগুলো যাচ্ছিল, এখন কিন্তু ব্যাক বাটন প্রেস করলে আর সেখানে যাচ্ছে না। তো আমরা তাকে কি করে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে, যে কোনোভাবেই এখন সে যদি ইউআরএল লেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ডট পিএইচপি, কোথায় বলা দিচ্ছে লগ ইন, কোনোভাবেই যাবেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ছাড়া, ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ছাড়া। এবার সেখানে আসলো, এবার এখানে এসে আমরা ধরেন এখানে অ্যাড স্টুডেন্ট আছে না, এখানে একটা ব্লক তৈরি করে চলেন, অ্যাড ব্লক, দুইটা ফিল্ড হবে এখানে, কি হবে, ব্লক টাইটেল এবং ব্লক শর্ট ডিসক্রিপশন, দুইটা ফিল্ড হবে, ব্লক টাইটেল এবং ব্লক ডিস্ট্রিবিউশন। আমাদের তো সব তৈরি করে আছে, আমরা শুধু কপি পেস্ট করে করে কাজটা করে দিব, ঠিক আছে। তো ডেটাবেজে আসেন, ডেটাবেজে এসে ডিবি আন্ডারস্কোর ব্লক এর মধ্যে আমাদের টেবিল কয়টা আছে, একটা টেবিল আছে না, এখানে আরেকটা টেবিল তৈরি করেন,
এই নাম দিতে পারি আমরা টিভিএল আন্ডারস্কোর লগ ফিল চারটেই থাক একটা থাকবে ব্লগ আইডি অথর নেম ব্লগ ডিসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস ব্লগ আইডিটাকে আমরা ইনডেক্স করে দিচ্ছি প্রাইমারি এবং অটো ইনক্রিমেন্ট করে দেওয়া হচ্ছে ব্লগ আইডি ইন্টিজার কত হবে আমি বলে দিলাম 5 অথর নেম ভারকার 100 ডিসক্রিপশন ভারকার 100 না টেক্সট হবে এরপরে স্ট্যাটাসটা হবে কি টাইনি ইন্টিজার 1 টাইনি ইন্টিজার 1 করে দিলাম এটা হচ্ছে ইন্টিজারের সব থেকে ছোট রূপ টাইনি ইন্টিজার দিতে পারেন বুলিয়ান দিতে পারেন ট্রু ফলস 1 0 সব টাইনি ইন্টিজার একটা দিলেই হবে সমস্যা নেই বাট আমার যেন ডাটাবেস ভারী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর কি বুলিয়ান দিলে কি ভারী হবে না বুলিয়ান দিলে ভারী হবে না এখানে দিলে 1 দিও মানে কি বেসিক্যালি আমি এখানে কত ডাটা রাখতে পারবো 0 0 না ঠিক আছে বুলিয়ান দিতে পারেন সমস্যা নেই আমরা টাইন ইন্টিজার দিয়ে দিলাম তো এইভাবে এখন আমি এটা সেভ দিয়ে দিচ্ছি হ্যাঁ টেবিলটাকে সেভ দিয়ে দিলাম তাহলে আমাদের এখন একটা টেবিল হয়ে গেল টিবিএল ব্লক এই ব্লক টেবিলে ডাটা দিব কোথা থেকে হ্যাঁ এই অ্যাডমিন টেবিল অ্যাডমিন প্যানেল থেকে ব্লক টেবিলে ডাটা দেবে টেবিল তৈরি করতে পারছেন ব্লক টেবিল তৈরি করে নাইস এবার মনে করেন আমাদের এখানে যে অ্যাড ব্লক আছে এখানে ক্লিক করলে কি হচ্ছে এখানে ক্লিক করলে অবজেক্ট নট ফাউন্ড দেখাবে না এখানে ক্লিক করলে আমরা এই পেজেই থাকবে প্রথমে এই কাজটা আগে করি এখানে ক্লিক করলে এই পেজেই থাকবে তো ড্যাশবোর্ডে যাচ্ছি আসসালামু আলাইকুম নবীন ভাই তাহলে আমরা এখন কোথায় আসবো টেবিল তৈরি করা হয়ে গেলে আমরা এখন বেসিক্যালি এই ড্যাশবোর্ড ডট পিএইচপি ফাইলে আসেন সবাই ড্যাশবোর্ড ডট পিএইচপি তে এসে প্রথমে আমরা এই অ্যাড স্টুডেন্টের মধ্যে এখানে কেটে এখানে কি হবে অ্যাড ব্লগ অ্যাড ব্লগ হ্যাঁ আর এখানে অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি না হয় এখানে কি দিব ড্যাশবোর্ড ভেরি গুড ড্যাশবোর্ড ডট পিএইচপি অ্যাড ব্লগে ক্লিক করলে আর এখানে ভিউ ব্লগ না দিয়ে এখানে কি দিব ম্যানেজ ব্লগ ম্যানেজ ব্লগ আমরা বাইরে টেমপ্লেট কাস্টমাইজ না করে আমাদের টেমপ্লেটই কাস্টমাইজ করি কি বলে এটা তো আমাদেরই বানানো নাকি সেখানে দিয়ে দিলাম ড্যাশবোর্ড এখানে দিয়ে দিলাম ম্যানেজ ব্লগ ব্লগ বানান ভুলের উপর ব্লগ বানান কি ঠিক আছে description here. টেবিলটা হচ্ছে ব্লগ পি এটা স্যার টাইম ইন্টিজার
স্যার না নিউমেরিকের স্যার প্রথমটাই স্যার প্রথমটাই কারণ এক ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা ইনপুট দেওয়া যাবে এই যে নোন তাহলে এখন আমরা কি করব মনে করেন রিলোড দিচ্ছি পেজটাকে অ্যাড ব্লগ এবং ম্যানেজ ব্লগ অ্যাড ব্লগে ক্লিক করলে আমরা ব্লগ এখানে আছি ব্লগ অ্যাড করতে পারবো এবং ম্যানেজ ব্লগে ক্লিক করলে আমরা টেবিলের কাজটা একটু পরে করি সো অ্যাড ব্লগে ক্লিক করলে ব্লগটা যেন অ্যাড করা যায় এই কাজটা আমরা আগে করি কেমন সো অ্যাড ব্লগে ক্লিক করলাম তাহলে এখানে কি করতে হবে স্টুডেন্ট নেম হবে এখানে কি হবে এখানে ব্লগ টাইটেল তাহলে ব্লগ টাইটেল যদি হয় টাইপটা কি হবে টেক্সট নেমটাও কি হবে ব্লগ টাইটেল করে ফেলেন আপনারা সবাই এটা এবার অথর নেম করা যাবে না অথর নেম ইমেল অ্যাড্রেস লাগবে না এখানে কি হবে ব্লগ ডেসক্রিপশন স্যার স্যার রো কি স্যার মানে কলাম কি স্যার বাড়ানো যায় স্যার টেবিলে হ্যাঁ যাবে প্রথমে না বাড়াইলে স্যার হ্যাঁ যাবে তো মনে করেন আমি এখানে টেবিল পাবো যেখানে আছে যে অ্যাড স্ট্রাকচারে আসেন জি স্যার অ্যাড এ ওয়ান কলাম এখানে যদি দেখেন কোথায় বাড়াবেন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টেবিল আফটার ব্লগ আইডি আফটার অথর নেম আফটার ব্লগ ডেসক্রিপশন আফটার পাবলিকেশন স্ট্যাটাস কোথায় করবেন আফটার ব্লগ আইডি স্যার তাহলে ব্লগ আইডি দিয়ে ওখানে গোদের প্লেস করেন কলাম কয়টা করবেন এক না দুইটা একটা স্যার তাহলে একটা দেন আফটার ব্লগ আইডি গো দেন একটা ইয়ে আসবে ওখানে দিয়ে দেন ফর্মটা কিন্তু হয়ে গেছে দেখেন ব্লগ টাইটেল অথর নেম ব্লগ ডেসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস স্যার ব্লগ টাইটেল স্যার কলাম নেন নি স্যার লিখি তো এই যে ব্লগ টাইটেল স্যার অথর নেম স্যার ও আফটার ব্লগ এ হ্যাঁ আমার নিয়া লাগবে সরি ব্লগ টাইটেল ভার্গার কত হবে 100 ব্লগ টাইটেল অথর নেম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডাটাগুলো নিয়ে নেন তো ব্লগ টেবিলে অটো ইনক্রিমেন্ট
স্যার চেঞ্জে গিয়ে স্যার চেঞ্জে যাবো না স্যার অটো ইনক্রিমেন্ট স্যার করার জন্য স্যার সরি স্যার অটো ইনক্রিমেন্টটা স্যার চালু করার জন্য কি স্যার চেঞ্জে যাবো স্যার হ্যাঁ হ্যাঁ চেঞ্জে যাবেন স্যার পাচ্ছেন না চেঞ্জে নাই না স্যার কি বলেন অটো ইনক্রিমেন্ট দিলাম স্যার কিন্তু স্যার মানে প্রাইমারি কি তো স্যার দেওয়ার মতো অপশন আপনি টেবিল ডিলিট করে আবার করেন নতুন করে ডিলিট করে দেন না হলে আবার নতুন করে করেন ব্লক সিলেক্ট করে ডিলিট করে দেন আবার নতুন করে করেন অপারেশন দিয়ে ডিলিট করে দেন তোমাদের ব্রেকের সময়টা অনেক বেশি হয়ে যায় আসলে এরপর ক্লাস থেকে ব্রেক দিবে পাঁচ মিনিট রিয়েলি আচ্ছা তাহলে এখন কি হবে এখানে দেখেন তো ব্লগ আইডি ব্লগ টাইটেল অথর নেম ব্লগ ডিসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস হ্যাঁ এই ফিল্ডগুলোর মধ্যে ভ্যালু নিয়ে আসবো আমরা টেবিল থেকে সো টেবিলের মধ্যে ইনপুট ফিল্ডগুলো রেডি করে ফেললাম ব্লগ টাইটেল অথর নেম ব্লগ ডিসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস প্রথমে টেবিল তৈরি করেন তারপরে ফর্মটা কাস্টমাইজ করেন ফর্মটা কাস্টমাইজ করার পর এবার সেভ স্টুডেন্ট ইনপু হবে সেভ ব্লগ ইনপু হবে সেভ ব্লগ ইনপু ঠিক আছে নাও এবার আমরা এবার কি করা যায় এবার অ্যাড করব সো এখানে এখানে ক্লিক করলে কি হবে এই ফাংশনটা কল হবে তো আমরা নতুন একটা ক্লাস তৈরি করে রেখে ব্লক হ্যাঁ এবার ক্লাসেস ফোল্ডারের মধ্যে এসে আরেকটা ক্লাস ফাইল তৈরি করেন এর নাম দিব আমরা ব্লক করতেছেন না ব্লক ফাইল তৈরি করেন একটা ব্লক ক্লাস তৈরি করেন এবার ব্লক ক্লাসের মধ্যে কি করতে হবে ক্লাসের মধ্যে এটা ব্লক ক্লাস তো ক্লাস ফোল্ডারের মধ্যে তৈরি করেন একটা ব্লক তো তাহলে এবার ক্লাসের মধ্যে এসে আমরা কিছু ফাংশন লিখবো না সো ফাংশন গুলো দেখেন সেভ করার ফাংশনটা কোথায় লেখা আছে স্টুডেন্ট ক্লাসে লেখা আছে তাই না তো ইনফ্যাক্ট এখানে সেভ করতে গেলে আবার কি লাগবে ডেটাবেজের কানেকশনও লাগবে না হ্যাঁ জি স্যার কানেকশন কিন্তু লাগবে সো আমরা একটা কাজ করতে পারি সেই ক্ষেত্রে এই স্টুডেন্ট ক্লাস থেকে স্টুডেন্ট ক্লাসে আচ্ছা ক্লাস তো তৈরি করা হয়েছে ব্লক তাই না এবারে স্টুডেন্ট ক্লাসে আসেন এখানে এসে যে প্রোটেক্টেড কানেকশন এখান থেকে শুরু করে সেভ স্টুডেন্ট ইনফো ইনফ্যাক্ট এই সবগুলো জিনিস আমরা কপি করতে পারি যা আছে ক্লাসের মধ্যে কপি করেন ব্লগ ইনফোর মধ্যে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে দেওয়া হয়েছে না এবার প্রথমে চেঞ্জ করতে হবে কি বলেন ডেটাবেজের নাম ডেটাবেজের নামটা কি হবে টিবি আন্ডারস্কোর ব্লগ নাইস তারপরে এই স্টুডেন্টের পরিবর্তে এখানে কি হবে ব্লগ যত জায়গায় স্টুডেন্ট আছে সব জায়গায় আমরা ব্লগ লিখে দিতে পারি হ্যাঁ যেখানে যেখানে স্টুডেন্ট আছে সেখানে সেখানে ব্লগ লিখে দেন
স্টুডেন্ট নেমটা স্যার স্যার এই কোডগুলো কোন জায়গা থেকে পাস করা স্টুডেন্ট ক্লাস ও আচ্ছা ডে 15 এ স্টুডেন্ট.php ক্লাসের এই স্টুডেন্ট ক্লাস এটা মানে প্রোটেক্টেড ফাংশন এখান থেকে শুরু করে একদম এই শেষ হওয়ার পর্যন্ত আছে এই জন্য রাখতে হবে নিয়ে এসে এখানে জাস্ট আমরা প্রথমে এই কাজটুকু আগে করি এরপরে নিচেরটা করবো স্যার আমরা যদি স্যার টেবিল নেমটা স্যার মানে টেবিল নেমটা যদি স্যার একটা ক্লাস দিয়ে স্যার কল করে স্যার উপরে পরে যদি স্যার কানে সন্ডে যদি স্যার আমি ডাক দিই নি স্যার হবে না হবে ধীরে বলে রাখি হবে হবে দেখে ইনসার্ট ইনটু টিবিএল ব্লক এখানে ইনপুট ফিল্ডে নামগুলো কি চেঞ্জ হবে না এখানে কি হবে ব্লক টাইটেল অথর নেম ব্লক ডিসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস So now I'm going to block title, author name, block description, publication status. I'm ready to fill the blue deal. Student info now, what is it? Blog info says successfully. Plus, architecture. Okay? Very simple. So, if you don't know what is it, then you will not know what is it. So, message should return for a function to call for the call. Call for the call. Dashboard. তো প্রথমে আমরা রিকোয়ার করবো কাকে এই যে দেখেন এখানে এই অংশটুকু কিসের জন্য প্রথম অংশটুকু এসে চেক করার জন্য সে ভ্যালিড ইউজার কিনা তাই না এই অংশটুকু চেক করা হচ্ছে কেন সে ভ্যালিড ইউজার কিনা এই অংশটুকু চেক করা হচ্ছে কেন লগ আউট এর জন্য আর এখানে নিচের অংশটুকু কি বাটন চেক করা হচ্ছে এটা কিসের জন্য সেভ করার জন্য ব্লক সেভ করার জন্য তো প্রথমে ক্লাসের ইয়েটা দেন
ডট ডট ব্যাকস্ল্যাশ যেহেতু আমি অ্যাডমিনের মধ্যে আছি সো কি করতে হবে ড্যাশবোর্ড ফোল্ডারটা কি অ্যাডমিনের মধ্যে আছে না তো ডট ডট ব্যাকস্ল্যাশ এভাবে কাজটা হচ্ছে ঠিক আছে নাও এবার আমি এই অবজেক্টটা ধরে এখানে অবজেক্টের নাম আমি চেঞ্জ করে দিই ব্লক বলে দিই ব্লক সো ব্লক ধরে আমরা কোন ফাংশনটাকে কল করব এটাকে না আমরা করব হচ্ছে সেভ ব্লক ইনফো দ্যাটস অল তাই না তো মেসেজটা সে পাঠাবে মেসেজটা ধরবে ধরে এখানে মেসেজটাকে মেবি প্রিন্ট করাও আছে এই যে প্রিন্ট করাও আছে এখানে তাই না তো এবার চেক করি ড্যাশবোর্ডে কি করে আমি একটা ব্লক টাইটেল দিই মনে করেন এখান থেকে দিলাম এটা এটা হচ্ছে ব্লক টাইটেল হেডিং টাইটেল ওকে এবার এখানে অথর নেম কি দিব জালালউদ্দিন জালালউদ্দিন সরকার ডিসক্রিপশনে কি দিব বলুন তো এগুলো দিয়ে দিলাম কোনো একটা ডামি টেক্সট দিয়ে দেন এবার স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিব পাবলিশ সেভ করলাম ব্লগ ইনফোসে সাকসেসফুল দেখাচ্ছে আমার ব্লগটা সেভ হয়েছে description
আমি ব্রাউজারে যে দেখি কি অবস্থা হয় ডেটাবেজে দেখি হ্যাঁ চলে আসছি ঠিক আছে ফরম্যাট ফিল্ডের নাম ডেটাবেজের ফিল্ডের নাম এবং কোয়েরিতে লেখা নাম এগুলো একটু চেক করে দেখেন সো এবার আমরা এগুলো একটু ম্যানেজ করার চেষ্টা করব হ্যাঁ কি চেঞ্জ করব কোনটা নাম চেঞ্জ করব কেন তাহলে এভাবে আমাদের কাজটা হচ্ছে খেয়াল করছেন নাও এবার ম্যানেজ করার কাজটা করবো আর তোমাদের কি স্ট্যাটাস দেখি তো কার কি স্ট্যাটাস দেখে আসি কি অবস্থা বুঝতেছেন আপনার ওখানে করে লিখতেছেন কেন আমাদের ছোট্ট একটা কাজ থাকবে হোমওয়ার্ক সেটা হচ্ছে এই যে আমি একটা দাঁড় করে দিলাম একটা শুরুটা লগ ইন প্যানেলটা আমরা এখানে প্র্যাকটিস করে পড়লে পড়ে ফেললাম সবাই আর একটা হচ্ছে এখানে একটু খেয়াল করেন হ্যাঁ আপনার অনেক কোড করছেন আর করতে হবে না সো যেটা করতে হবে আজ আমাদের সেটা হচ্ছে যে আমরা ব্লগ অ্যাড করতে পারতেছি অ্যাড করার কাজটা করে দিছি এবার সেভ ব্লগ করা যাচ্ছে এখন এই ম্যানেজ ব্লগে ক্লিক করলে এখানে একটা কি আসবে ওই ডে 15 এর মতো ডিলিট
আপডেট হচ্ছে এবং ডিলিট হচ্ছে, তাই না? এই কাজটা এখান থেকে দেখে দেখে এখানে কোড কপি করে করে নিয়ে ওখানে বসাতে পারবেন না, কমপ্লিট ভাবে কাজটা করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে স্যার আমাদের ওই আপডেট ডিলিটেড মানে ইয়েটা ফাইলগুলো কোন ফোল্ডারের মধ্যে রাখবো? ব্লগের ভিতরে স্যার তো লিংক দিছিলেন, অ্যাডমিন প্যানেলের মধ্যে রাখুন সব। অ্যাডমিন প্যানেলে? ব্লগের ভিতরে? হ্যাঁ, অ্যাডমিন প্যানেলের মধ্যে। আমরা এখন যা কিছু করতেছি খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, একটু খেয়াল করেন, এটা আমাদের প্রজেক্ট, তাই না? ব্লগ ইনফো এই প্রজেক্টের মধ্যে বাইরে থাকবে কি আমার ফ্রন্ট এন্ড, আর আমরা এখন কাজ করতেছি কার? অ্যাডমিনে। সব কিছু হবে কোথায়? অ্যাডমিনে। আর আমার যে ক্লাসটা আছে সেই ক্লাসটা কোথায় আছে? ক্লাস ফোল্ডারের মধ্যে। আর সিএসএস গুলো কোথায় রাখছি? এখানের মধ্যে। এভাবে কাজ করা হয় আর কি। আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন তাও এখানে কিন্তু একটা জিনিস আমরা প্র্যাকটিস করে নেই, সেটা হচ্ছে টেমপ্লেট মাস্টারি। আমরা সরাসরি টেমপ্লেট মাস্টারি এখানে করবো না, আমরা ব্লেড ব্লেড সিনটেক্সটা দেখবেন, লেয়ারাবেল হচ্ছে, ঠিক আছে? ওটাই ওটাই আমরা সরাসরি করব। এখানে যে ইনডেক্সটা আছে এটা হচ্ছে হোম পেজ যেটা, এখানে ফ্রন্ট এন্ডে আর কিছু করা লাগবে না, ফ্রন্ট এন্ডে কিছু করতে হবে না, শুধু অ্যাডমিন প্যানেলে ভিউ এর কাজটা, এডিট এর কাজটা, ডিলিট এর কাজটা বাইরে থেকে করে নিয়ে আসবে। মেইন হোমটা ছাড়া যত পেজ আছে সব জায়গা সেভ করে দেবো। মেইন হোম ছাড়া বলতে আমি বুঝি নাই, মেইন হোম ছাড়া সব জায়গা ইন্ডিভিজুয়াল পেজ থাকবে। এবারে ব্লগ ম্যানেজ করা যায়, ম্যানেজ করলে যেন এরকম আসে। এখন তো ম্যানেজে ক্লিক করলে কি হচ্ছে, অবজেক্ট নট ফাউন্ড দেখাচ্ছে। আর ম্যানেজ ব্লগে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে যেখানে ব্লগ এই যেভাবে সিরিয়াল নাম্বার, ব্লগের টাইটেল, অথর নেম, হ্যাঁ এখানে ডিসক্রিপশন দেখাবে। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রং হলে স্যার রং ওটা আপনার ভুল হলে রং দেখাবে বোঝানো উচিত মানে স্যার একটা মেসেজ শো করাবে স্যার, এটাই একটা মেসেজ যেভাবে মেসেজ নিয়ে আসেন না সে সঙ্গে না ও আচ্ছা 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 আপনি যখন উল্টাপাল্টা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিচ্ছে তখন সে আবার এই পেজে আসতেছে, তাই না? আপনি কোথা থেকে এই পেজে পাঠাচ্ছেন? কোথা থেকে পাঠাচ্ছেন বলেন? এখানে এসে আপনি কাজ করেন, your user ID or password not valid. Okay? হ্যাঁ মেসেজ থেকে বলা হবে, মেসেজ রিটার্ন করলে হবে, রাইট? ওটা করেন, ওটা ভালো হয়। এখানে অ্যাকচুয়ালি কাজ করেন, এই দুটো লাইন লেখার দরকার নেই, এটাও হবে, কিন্তু এটার সাথে আর একটা সহজ পদ্ধতি আছে। কি করতে হবে? এখানে একটা চিঠি লিখতে হবে, কি করলাম তাহলে? যখন সে এলসে আসবে আমরা একটা মেসেজ টাইপ করলাম,
ইউর ইউজার আইডি আর পাসওয়ার্ড নট ভ্যালিড এবং সেটাকে একটা মেসেজ ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং সেটাকে কি করে দিলাম রিটার্ন করে দিলাম, তাই না? রিটার্ন করে দেওয়া হচ্ছে। এবার ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায়? এখান থেকে কল হয়। কল হয়েছে কোথা থেকে? এই যে লগ ইন পেজ থেকে, এখান থেকে কল হয়েছে, এই যে অ্যাডমিন লগ ইন চেক, তাই না? এখানে এটাকে একটা ভেরিয়েবল দিয়ে ধরলাম, ধরে এবার এটাকে প্রিন্ট করবো কোথায়? করলে হবে, আমি এখানে করে দিচ্ছি। এভাবে করলে একটু ইরর দেখাবে। আমরা একটু এভাবে করি, ইফ এভাবে এখনো করা হয় নাই আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে এত কিছু করার দরকার নাই। আনসেট কাজ করবে না, এখানে ভেরিয়েবলের মানটাকে সে আনসেট করে দিবে। এতে তো স্যার এটা দরকার লাগতেছে না, দরকার লাগতেছে না স্যার। ওকে একটা মেসেজ দিই, হ্যাঁ এটা দরবারে আমি দিলাম না, তাহলে কি হবে? আমি যখন এই পেজে আসবো তখনই ভ্যালুটা শো করবো। কারণ আমার সিম্পলি এরকম আছে, আমি ভুল ইমেল অ্যাড্রেস ভুল পাসওয়ার্ড দিলাম, লগ ইনে প্রেস করলাম, এখানে আসতেছে ইউর ইউজার আইডি আর পাসওয়ার্ড নট ভ্যালিড, ঠিক আছে, মেসেজ আসতেছে। এখন মনে করেন আমি আবার এই পেজটা রিলোড দিলাম, চলে গেছে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে স্যার মেসেজটা যদি থাকে তাহলে ও রাইট রাইট রাইট, এখানে তো ফাংশনের যাচ্ছে না, তাই না? ইয়া, সো এটা কনসিডার করার কোনো দরকারই নাই। আমার যদি এই ফাংশনে না যায় তাহলে কি ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কি মধ্যে মান আসবে? আসবে না স্যার, মান না থাকলে সেটার মধ্যে ঢুকবে। আপনি চাইলে একটু রং টং দিতে পারেন, এখানে ক্লাস দিয়ে দিলাম কি টেক্সট ডেঞ্জার টেক্সট সেন্টার, এবার এখানে দিয়ে দিলাম মিডিয়া দ্য রেল জিমেল ডট কম পাসওয়ার্ড। ঠিক আছে, তো থ্যাংক ইউ, হ্যাঁ আজকে আপনি বলি।